অভিনন্দন ইফতি ভাই। ইফতি এখন লিখতেছে, আপনারা যা বলবেন ইফতি একটা রিপ্লাই লিখতেছে, আপনারা তো মুখে বলে শেষ হয়ে যান, ইফতির তো লিখতে সময় লাগে, একটু পরে চ্যাটে দেখবেন ইফতি টুং করে একটা টেক্সট আসছে, তাই না ইফতি? আমি কোথায় যাবো? আমি তো আসলে কালকে ক্লাস টা স্টাডি করতে পারিনি। কোনো প্রবলেম নাই, আমরা হচ্ছে আজকে আবার ফার্স্ট থেকে একবার আমি ওভারভিউ দিয়ে যাই, একবার বলে যাই, বাকিটা আপনি দেখে নিতে পারবেন, কারণ এটা লাইভটা আমি কালকে আবার ক্লাস শেষ হওয়ার সাথে সাথে ইয়েতে দিয়ে দিয়েছিলাম, ইউটিউবে দিয়ে দিয়েছি, লোকাল এসইও পার্ট 1, লোকাল এসইও পার্ট 2 দিয়ে, বুঝতে পেরেছেন? আজকেরটা পার্ট 2, গতকালকেটা ছিল পার্ট 1। তো লোকাল এসইও ব্যাপারটা হয় কি যে ভাইয়া, আমরা লোকাল এসইও নিতে পারবো, কিন্তু কোড না আসা পর্যন্ত কিন্তু লোকাল এসইও অ্যাপ্রুভ হয় না, আপনার হচ্ছে ভেরিফাই না আসা পর্যন্ত আপনার লোকাল এসইওটাকে অ্যাপ্রুভ করতে পারবেন না। ওইটার জন্য ভেরিফিকেশন আসতে সময় লাগে হচ্ছে 14 দিন। 14 দিন মিন্স হচ্ছে 14টা ওয়ার্কিং ডে তাদেরকে দিতে হবে, তার মধ্যে আপনার কাছে একটা মেইল আসবে, একটা পোস্ট কার্ডে আসবে, পোস্ট কার্ডের মাধ্যমে আপনাকে ওরা ওই ভেরিফিকেশন কোডটা দিবে। ভেরিফিকেশন কোডটার ভ্যালিডিটি থাকবে 1 মান্থ, একটা কোড আসার পরে ওইটার ভ্যালিডিটি থাকে 1 মান্থ। এক মাসের মধ্যে যদি আপনি দিতে না পারেন, প্রথমবার অ্যাপ্লাই করার পরে সেকেন্ড টাইম আবার অ্যাপ্লাই করবেন, যে ওইখানে কি আমার আসেনি, আমি পাইনি, যেমন আমি জুনে অ্যাপ্লাই করেছিলাম, আমার জুলাইতে আসার কথা, আমার জুলাইতে আসেনি, আমি আজকে আবার অ্যাপ্লাই করেছি, আমি জানি না আমি কবে পাবো কোডটা। তো লোকাল এসইও করে দিতে পারবেন। এখন লোকাল এসইও করে দেওয়ার পরে এটার পেমেন্টটা কিরকম হবে জানেন ভাইয়া? কোড দেওয়ার পরে আপনি তার কাছ থেকে পেমেন্ট নিতে পারবেন, কোড না হলে আপনি তার কাছ থেকে পেমেন্ট নিতে পারবেন না, কারণ কোড না হলে তো তার লোকাল এসইও হলো না। তার লোকাল এসইও না হলে তো আপনি নিতে পারবেন না। আবার পারবেন যাদের এই যে ভেরিফিকেশন ছাড়া লোকাল এসইও হয়ে যাচ্ছে, লাকিলি যদি তারটা এরকম হয়ে যায় সেক্ষেত্রে আপনি তখন পেমেন্ট নিয়ে নিতে পারবেন। লোকাল এসইও আমরা কত নিতে পারি? হ্যাঁ, এটা ডিপেন্ড করে, লোকাল এসইও কি শুধু লোকাল এসইওর জন্য অ্যাকাউন্টটা খুলে দিবেন, না প্রপার ওই যে প্রোডাক্ট লিস্ট করা বা সার্ভিস অ্যাড করা, তারপরে হচ্ছে পোস্ট করা, ফটোজ অ্যাড করে দেয়া, তারপরে হচ্ছে আপনার তার ডেসক্রিপশন লিখে দেয়া, তার ইচ অ্যান্ড এভরি ডিটেল আপনি সেট করে দেয়া, যেটা আমরা ফেসবুক পেজের মতো করি, তাহলে এটা আপনি 4-4.5 হাজার নিতে পারেন। এসইওর কাজ তো, আচ্ছা, এসইওর কাজগুলো এরকম 3, 3.5, 4, 4.5, এটা ডিপেন্ড করে যে কি টাইপের কাজ করছেন, তার বিজনেস কত বড়। যদি বিজনেস বড় হয় অবশ্যই আপনার কাজটা ওইভাবেই করতে হবে, সেক্ষেত্রে একটু প্রাইজিংটা বেশি নেবেন, ছোট বিজনেস নতুন বিজনেস হলে তার থেকে প্রাইজিংটা একটু কম নেবেন, ওই হিসেব করে আপনাকে প্রাইজিংটা করতে হবে এটার। আমি দেখি, দেখে লাগলে আমরা হচ্ছে সবাই মিলে একটা জুম মিটিং আমি আবার ক্রিয়েট করি, আমাদের ক্লাসের পরে জুম মিটিং ক্রিয়েট করে রাতে সবাই রেস্ট টেস্ট নেওয়ার পরে রাতে 10টা 11টার দিকে সবাই বসলে 2 ঘন্টা 12টা 1টা পর্যন্ত কাজ করতে পারবেন না আপনারা? 12টা 1টা পর্যন্ত সবাই বসে আমরা আবার করে নিব যে আপনি কি কাজ করছেন, কোথায় কোনটা হচ্ছে, ভুল হচ্ছে, সেটা আমরা করে নিতে পারবো, তাহলে সবারও শিক্ষা হয়ে যাবে, নানা রকমের ইয়ে আসবে, সাজেশন আসবে, সাজেশনও আসবে, এবং সবার কাজ সম্পর্কে আইডিয়া হবে। একজন যখন কাজ করবেন আরেকজনকে যখন আপনারা নিয়ে নিবেন জুমের থ্রুতে বা গুগল মিটের থ্রুতে, তাহলে হবে কি একজনের আইডিয়াটা আরেকজন বুঝতে পারছেন, একজনের কাজের ধরন আরেকজন আপনি শিখতে পারবেন, প্রতিনিয়ত শিখা হয়। এই যে ভাই আমি আপনাদেরকে দিয়ে যে কাজ করাই, আমি নিজে যে পিসি থেকে কাজ করি না, এর কারণ হচ্ছে আপনারা যখন কাজ করেন আমি কিন্তু দেখি কি কাজ করেন, কিভাবে করেন, আপনাদের ওইটা থেকেও কিন্তু আমার শিক্ষার অনেক কিছু আছে। আমি যদি আমার পিসিতে দেখাই তাহলে আমি কন্টিনিউয়াসলি গদ বাধা দেখিয়ে চলে যাব, কিন্তু আপনাদের পিসিতে দেখাতে গেলে এই যে আপনাদেরকে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি আপনারা করছেন, এটাতে আপনারা অভ্যস্ত হচ্ছেন, আমি অভ্যস্ত হচ্ছি, আমি কিন্তু নতুন নতুন অনেক কিছু আপনাদের কাছ থেকে প্রতিনিয়ত শিখি, এটা বলতে আমার কোনো লজ্জা লাগে না ভাইয়া, যে আমি সব পারি সেটা না, আমার অনেক ভুল থাকতে পারে, কিন্তু আমি প্রতিনিয়ত আপনাদের কাছ থেকে শিখি, এটা কিন্তু সত্যি কথা, ছোটখাটো ছোটখাটো অনেক কিছু আমি আপনাদের কাছ থেকে শিখি। লোকাল এসইও কাজটা হচ্ছে বেসিক্যালি লোকালি আপনাকে গুগলে লিস্ট করা, গুগল তো জানে না যে আপনি ফজলুল করিম নামে কেউ আছেন, তাই না ভাইয়া? জি জি, গুগলকে জানানো যে আমি ফজলুল করিম চিটাং এর এই জায়গায় আমি আছি এবং আমি হচ্ছে ডিজিটাল মার্কেটিং করি বা আমার এই বিজনেসটা আছে, যাতে আপনার আশেপাশের লোকেশন যাদের অন থাকবে তারা যদি ডিজিটাল মার্কেটিং দিয়ে সার্চ করে সেখানে যাতে আপনার প্রোফাইলটা শো করে। সেটা হচ্ছে আমরা বলি না অর্গানিক প্রমোশন, যেটার জন্য আমরা কিওয়ার্ড দেই, ওরকম আমরা গুগলের থ্রুতে আমরা আমাদেরকে লিস্টিং করি, আমাদেরকে লিস্ট করি, আমাদেরকে এনলিস্ট করি, আমরা আমাদের পরিচয় আমরা গুগলকে দেই যে আমি আছি।
জি আপু, এটা কি ভাইয়া? তুই আমাকে বললে, কালকে বললাম না, আমার কাছে একটা মেসেজ আসছিল, ওইটা দেখতেছি। আচ্ছা ফজলুল করিম, ইউ রিসিভড অ্যান ইনভাইটেশন, ইউ হ্যাড ইন ম্যানেজ F94। আপনি একটা থেকে ইনভাইট করছেন, আপনার অন্য আরেকটা জায়গা থেকে তাকে ইনভাইট করছেন, এটা মেবি আপনার ওই যে ইয়ে থেকে ইনভাইট করেছিলেন ভাইয়া, ইউটিউব থেকে কি আপনার এই আইডিটাকে ইনভাইট করেছিলেন? একসেপ্ট, আচ্ছা একসেপ্ট ইনভিটেশন নেন, নিয়ে দেখেন কোথায় করেছেন, বিকাম ম্যানেজার টু F করিম, একসেপ্ট, একসেপ্টে দেন। এই F করিম 74টা কি সেটা একটু দেখেন, এই যে দেখেছেন এটা ইউটিউবে, এটা ইউটিউব বললাম না, এটা ইউটিউবে হবে। আমরা যে চ্যানেল রোল দেয়াটা দেখেছিলাম, একটা তো চ্যানেলের রোল দেয়া, একটা ভিডিও রোল দেয়া, দুইটা কিন্তু দুই জায়গা থেকে রোল দিতে হয়, একটা গুগল অ্যাকাউন্টের রোল দেয়া আর একটা হচ্ছে ইউটিউবের চ্যানেলের রোল দেয়া। এখন যেটা দিয়েছেন এটা কিন্তু ইউটিউব চ্যানেলের রোল দিয়েছেন, আর চ্যানেলের ভিতর থেকে আমরা ওই সেটিংস থেকে যেটা করি সেটা হচ্ছে আমরা গুগল অ্যাকাউন্টের রোল দিই। আমার গুগল অ্যাকাউন্টের রোলও কিন্তু দেয়া যায়, সেটা তো জানেন। জি আপু, ওখানে পাশে অপশনের ভিতরে আছে, বাম পাশে। ভাইয়ার ফোনে 3 আছে না? আমরা পাশের ট্যাবে চলে যাই। এখন কথা হচ্ছে আমরা লোকাল এসইওটা করার কারণ হচ্ছে গুগলের থ্রুতে আমি জানানো যে আমি আছি, বা এই নামের আমার একটা বিজনেস আছে, বা এই নামের আমার একটা শপ আছে। এটার জন্য বেসিক্যালি আমরা গুগলকে জানাই, কিভাবে জানাই, এবং এটার ইন্টারফেসটা হচ্ছে এখানে যাদের ধরেন কেউ ধরেন আমার নাম বা আমার ফেসবুক আইডি বা আমার ফোন নাম্বার ভুলে যেতেই পারে, মানুষ যেতে পারে না, সেক্ষেত্রে আপনার যদি লোকাল এসইও করা থাকে সে শুধু গুগলে আপনার নামটা লিখলে মানে অটোমেটিক্যালি ডান পাশে আপনার হচ্ছে আপনার টোটাল ইনফরমেশন চলে আসে। চাইলে সে এখান থেকে আপনাকে অর্ডার করতে পারবে। অর্ডারের জন্য আপনার হচ্ছে আপনাকে যদি সে অর্ডার করে তাহলে হচ্ছে আপনার একটা গুগল ফর্ম দিয়ে দিবেন, গুগল ফর্মের থ্রুতে সে অর্ডার করবে। ওইখানে হবে কি যে তার লিডটা আপনার কাছে কালেক্ট হয়ে যাবে। এটাতে দুইটা কাজ হয়, একটা লিডটা কালেক্ট হয়ে যায়, দুইটা হচ্ছে আপনার কাজের প্রসেসিং এর কোনো হ্যাম্পার হয় না। আরেকটা হচ্ছে এখানে পার্সোনালি কেউ আমার উপরে রিভিউ দিতে পারবে, গুগলে পার্সোনালি কেউ আমার উপরে রিভিউ দিতে পারবে যে হ্যাঁ এ ভালো কাজ করে বা এ খারাপ কাজ করে। আমাদের প্রোফাইলে কিন্তু কেউ পার্সোনালি আমাদেরকে রিভিউ দিতে পারে না, আমাদেরকে কমেন্ট করতে পারে। আবার এখানে মেসেজ অপশনটা আছে, মেসেজিং করা যায়, কিন্তু মেসেজিং এর জন্য আপনাকে একটা অ্যাপ ইনস্টল করতে হয়। ওই অ্যাপ ইনস্টলের সময় একটু ঝামেলা হয়, অ্যাপটা ইনস্টল হতে চায় না, একটু ঝামেলা করে প্রপার ওয়েতে করতে গেলে। তো আর হচ্ছে আপনার এখানেও কমেন্ট পাবেন, এখানে হচ্ছে রেস্টুরেন্টের ইচ এন্ড এভরি ডিটেল পাওয়া যায়। আর পিয়াল কালকে যেটা বারবার বলেছিল, একটা আইডি থেকে কি আরো ইয়ে করা যায় কিনা, লোকাল এসইও করা যায়, এবং লোকাল এসইও করতে গেলে আপনাকে সেখানে হচ্ছে ম্যানেজ লোকেশন বলে একটা অপশন আছে। ম্যানেজ লোকেশনে গেলে দেখবেন যে আপনার ওখানে উপরের ডান পাশে অ্যাড লোকেশন বলে একটা, অ্যাড নিউ লোকেশন বলে একটা বাটন আছে। ওই অ্যাড নিউ লোকেশনে গেলে আবার নতুন প্রসেসে আরেকটা বিজনেস কে আপনার এনলিস্টেড করতে হয়। বুঝতে পেরেছেন পিয়াল? ওইটাও আবার এই ইমেইলের আন্ডারে? হ্যাঁ এই ইমেইলের আন্ডারেই হবে, একটা ইমেইলের আন্ডারেই হবে। আর লোকাল এসইও করতে গেলে আমাদের ফার্স্টে যেটা করতে হয় ভাইয়া, business.google.com এ যাবেন, business.google.com এ যান, আপনি যেই অ্যাড্রেসটা ট্রাই করবেন আপনার ওই জিমেইলটা দিয়ে করার জন্য, যে জিমেইলটা আপনি অফিসিয়ালি সমস্ত জায়গায় ইউজ করেন। এটা কোথাও হয়তো বলে দেয় না যে এটা কেন করছেন, কারণ অফিসিয়ালি জিমেইলটা ইউজ করলে হয় কি মানুষের কাছে, আমরা তো অফিসিয়ালি ইউজ করি। এই যে আপনার তো লোকাল এসইও আসছে ভাইয়া, হ্যাঁ নাম চেঞ্জ করা যাবে, সমস্ত কিছু করা যাবে। আচ্ছা দেখে নিই আপনার ভেরিফিকেশন এসেছে কিনা, নাকি ভেরিফিকেশন পেন্ডিং এ দেখাচ্ছে। ডান পাশে স্ক্রল করেন, ডান পাশে স্ক্রল করেন, বা আপনার তো ভেরিফাই ভাইয়া, ভেরিফাই, হ্যাঁ আপনি তো প্রপার ভেরিফাইড আছে। আচ্ছা বা পাশে আপনি এটা করেছেন কবে? 2 মাস আগে, বললাম না কালকে 2 মাস আগে করেছি। বাবা আপনাদেরকে তাহলে তো ম্যাক্সিমাম আপনারা লোকাল এসইও বুঝে হোক না বুঝে হোক করে ফেলেছেন।
হ্যাঁ এটা করছিলাম যে ওই আমি তখন জিজি সোর্সিং বললাম না, এই যে জিজি সোর্সিং, আমি সোর্সিং নিয়ে একটু ঘাটাঘাটি করছিলাম গত 2 মাস থেকে। জি তখনই আমি চিন্তা করছি যে আমি আপনাকে কয়েকদিন আগেও বলছি যে আমি একটা আসলে হোস্টিং নিয়ে চিন্তা ভাবনা করতেছি, বাট নামটা আমি এখনো ঠিক করি নাই। তো 2 দিন আগে আপনাকে আমি একটা নাম বলছিলাম, 2-3 দিন আগে, হয়তো ওই নামটা আমি দিব, ওই যে সোর্সিং এজ যেটা বলছিলাম। জি হ্যাঁ, তো এটা আমি হয়তো নামটা 2-1 দিনের মধ্যে ফাইনাল করে আমি নামটা চেঞ্জ করে ফেলবো। আচ্ছা, নাম চেঞ্জ করতে গেলে ভাইয়া যেটা করতে হবে, এই যে ইনফো লেখা আছে না, হ্যাঁ ইনফো, ইনফোতে যান, এই যে জিজি সোর্সিং, হ্যাঁ এখানে ক্যাটাগরি চেঞ্জ করা যাবে, এখানে অ্যাড্রেস চেঞ্জ করা যাবে, লোকেশন চেঞ্জ করা যাবে, বিজনেস আওয়ার আমরা যেভাবে অ্যাড করতে পারতাম না ভাইয়া ইয়েতে ফেসবুকে, বিজনেস আওয়ার যে আমরা একটা ব্যাক ব্রেক দিয়ে অ্যাড করা, যে আমি এতটা থেকে এতটা করব, তারপরে হচ্ছে আমার ব্রেক, তারপরে আমি এতটা থেকে এতটা করব, এটা ওরা রিভিউতে রেখেছে, নামটা রিভিউতে রেখেছে। ও আচ্ছা আচ্ছা, এটা ইস্যু না, কারণ চেঞ্জ করেছেন তো। আচ্ছা ভাইয়া, সার্ভিস এরিয়া চেঞ্জ করতে চাইলে যে আপনি এইটার সার্ভিস কোথায় দিবেন, শুধু বাংলাদেশে দিবেন নাকি শুধু চিটং এ দিবেন নাকি শুধু পাবনায় দিবেন, এটা আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। আপনার এখানে যত ইনফরমেশন আছে, ইচ এন্ড এভরি ডিটেইল আপনি হচ্ছে এই ইনফো থেকে গিয়ে আপনি চেঞ্জ করে দিতে পারেন। আপনাদের এখান থেকে কার এখান থেকে যেন নয়েজ আসতেছে, আমাকে কষ্ট করে মিউট করে দেন। সোমা দিদি, সোমা দিদি নয়েজ হচ্ছে, দিদি মিউট করে দেন। এখানে লোকেশন গুলি অ্যাড করা যায়, তারপরে ভাইয়া স্ক্রল করেন নিচে আসেন, এই যে অ্যাড আওয়ার, আপনার বিজনেস আওয়ারটা এখানে অ্যাড করে দেন, অ্যাড আওয়ারে গিয়ে এই যে সবগুলি অন করতে চাইলে অন করে দেন, যে আপনি 5 দিনের 5 দিনই, 6 দিনের 6 দিন, 7 দিনের 7 দিনই আপনি হচ্ছেন অ্যাভেলেবেল থাকবেন, কাজ করবেন। যেমন অনেকে হচ্ছে এখানে 24/7 কাজ করতে চায়, যারা 24/7 কাজ করবেন তারা 7 দিন অন করে দিবেন, 24 আওয়ার দিয়ে দিবেন, তাহলে 24/7 হয়ে যাবে আপনাদের। সকাল 7টা থেকে ভাইয়া আপনি ঘুম থেকে উঠেন কখন? 7টা থেকে, এই জন্য যে চায়না শুরু হয়ে যায় 9টা থেকে। আপনি উঠেন কখন ভাইয়া? আচ্ছা ভাইয়া আমি না এটা ভুলে গেছি যে চাইনিজদের সাথে আমাদের 2 ঘন্টা না 3 ঘন্টার ডিফারেন্স, ওরা আগে না পরে? আগে না পরে, ওরা পরে, মানে আমার 7টা তাদের 9টা। হ্যাঁ ঠিক আছে, তাই আমি না এই কিছু কিছু মানে কিছু কিছু না বেশ কিছু কান্ট্রি হচ্ছে আমার এরকম টাইমিংটা মনে ছিল, কিন্তু গত 1-1.5 বছরে না আমি সব ভুলে খেয়ে বসে আছি। আমার ভাইয়া মোবাইলে চেক করা লাগতো না, আমার অন্য কারণে এগুলি সব মনে রাখতে হতো। চায়না, ইন্দোনেশিয়া থেকে শুরু করে জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, তারপরে হচ্ছে আপনার যে পর্তুগালের ওই সাইডটা, তারপরে হচ্ছে আমেরিকার টাইম তো নর্মালি আমাদের সাথে আছেই, এরপরে যে ইয়ে আছে না ওটাকে কি বলে, ব্রুনাই, হ্যাঁ ব্রুনাই, ওই ওইদিককার ওইগুলি এক রোতে এগুলি সব আমার মনে ছিল, ব্রুনাই, কিন্তু এখন ভুলে খেয়ে বসে আছি কোনটা কত ডিফারেন্স। আগে আমাদের বাংলাদেশের সময় মনে না থাকলে ওদের সময় মনে থাকতো আমার। ভাইয়া যে 9 PM দিলেন, 7 AM to 9 PM এর মাঝে যদি আপনি কোনো ব্রেক দিতে চান, যে আমি হয়তো মাঝে 2 ঘন্টা দুপুরে হয়তো ব্রেক দিলাম, আমি 1টা থেকে 2টা পর্যন্ত অ্যাভেলেবেল থাকবো না, তখন এখানে 9 PM এর জায়গায় 1 AM 1 PM দেন, 9 PM এর জায়গায় 1 PM দেন ভাইয়া, 9 PM যেখানে দিয়েছেন ওখানে 1 PM দেন। ও আচ্ছা আচ্ছা, বুঝছি, 9 PM এর জায়গায় 1 দিবেন। ফার্স্ট যে ওপেন দেন, ওপেন কখন সেটা দেন, আপনার তো সানডে আছে, ওদের সানডে বন্ধ, এই জন্য আপনি সানডে দিয়ে দিয়েছেন, মানডে, মানডেতে 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 ভাই মানডেতে ওপেনিংটাতে দেন, মানডের ওপেনিং টাইমে দেন, মানডেও ক্লোজ দিয়ে দিচ্ছেন, ওপেনিং দেন, ওপেন তো 9টায়, আচ্ছা 8 আওয়ার্স না, তারপর আবার 2টা থেকে 9টা, হ্যাঁ 2টা থেকে 9টা, যে একটার পরে আপনি সকাল 9টায় খুললে তো ওদের এখানে 11টা হয়ে যাবে ভাইয়া, আপনি তো মানডের ওপেনিং টাইম 9 AM দিয়েছেন, ও 9 না সরি এটা 7 হবে, হ্যাঁ হ্যাঁ, সেইজন্যই তো বললাম 9 AM দিয়েছেন। ভাইকে শুধু টার্গেট করবেন চায়নাদের না, এই এটা টার্গেট করলে হবে কি,
মানে এটা টার্গেট করলে আমার সাথে ইউরোপটাও হয়ে যাবে, সেই জন্য আমি কিন্তু চারটা দেই নেই। আমার চায়নার সাথে যখন আমি কাজ করতাম, চারটার পরে কিন্তু আমার অফিস ক্লোজ ছিল। হ্যাঁ, তো এখানে যদি আমি নয়টা কেন দিচ্ছি, নয়টাই দিচ্ছি যে আমি ইউরোপকেও সাথে পাবো, সময়টাকে পাবো, পাবো না শুধু ইয়েকে, ইউএসএ কে। যে এই যে এত চালাক, কি চালাক, মানে এইরকম বুদ্ধি নিয়ে চলা আপনাদের দ্বারা জীবন অসম্ভব না। এটা বুদ্ধিমান না, এগুলো অভিজ্ঞতা, বুদ্ধিমান এক্সপেরিয়েন্স। শুনেন, বুদ্ধিমান উনি, আপনারাই বুদ্ধিমান না ভাইয়া। যতটা ডিজিটাল আপনারা ততটা না, আপনারা সব বাচ্চাগুলি এখন অ্যানালগ। এজন্যই আমাদেরকে দিয়ে ডিজিটাল মার্কেটিং হবে না। আপনি তো ওদেরকে বলেই দিয়েছেন বাচ্চা, এটা তো ওরা তো অ্যানালগ হবেই, এটা তো সবই বাচ্চা। না ভাইয়া, জানেন এখনকার বাচ্চারা আমাদের থেকে বেশি ডিজিটাল। আমার ছোট ভাইকে যদি আপনি, যে বাচ্চাগুলিকে কথা বলতে পারে না, তাদেরকে ট্যাব দিয়ে দেন, তারা ইউটিউবে ঢুকে আপনাকে দেখাই দিতে পারবে। ওরা ডিজিটাল সময়ের বাচ্চা যেতে পারে আপনার এই 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 বড় বুড়া বাচ্চাগুলি যেতে পারবে না কেন? এগুলো তো সব বুড়া বাচ্চা। আমরা অ্যানালগ সময়ের বাচ্চা, ডিজিটাল সময়ে এসে পৌঁছেছি। আমরা হচ্ছে অ্যানালগ, ঠিক আছে, সেজন্যই আমরা ডিজিটাল মার্কেটিং শিখতেছি। ফজলুল ভাই হচ্ছে ডিজিটাল, ওনার শিখা উচিত অ্যানালগ মার্কেটিং। সুন্দর কথা বলছেন, যেভাবে আমরা বিজনেস আওয়ারটা সেট করতে পারতাম, এই জায়গা আমরা সেম ওইভাবেই সেট করতে পারি। তারপরে বাকিটা আমি করে নিব। হ্যাঁ, অ্যাপ্লাইতে দিবেন, অ্যাপ্লাই অ্যাপ্লাই অ্যাপ্লাই। ভাইয়া ক্যান্সেল না, ক্যান্সেল দিলে চলে যাবে। আমি অ্যাপ্লাই দিছি, অ্যাপ্লাই দিছি। আচ্ছা, অ্যাপ্লাই দেওয়ার পরে এই যে দেখেন মোর আওয়ার, আপনি যদি এক্সট্রা কোনো আওয়ার কাজ করতে চান, এক্সট্রা কোনো আওয়ার থাকে, স্পেশাল কোনো আওয়ার থাকে, যে যেদিন বন্ধ ওই দিন স্পেশাল কোনো আওয়ার দিয়ে দিতে চান, সেটা অনলাইন সার্ভিস আওয়ার দিবেন। অনলাইন সার্ভিস আওয়ার কখন দিবেন? রাতের 12টা থেকে সকাল 7টা, তাহলে 24 আওয়ার হয়ে যাবে ভাইয়ার। এটা 10টা থেকে 11টা দিতে পারে। আমি ওদিকে কয়টা দিচ্ছি, 9টা না, এখানে 10টা থেকে 11টা দিতে পারি, রাত 10টা থেকে 11টা। আপনি তো ফোন নাম্বার দিয়ে দিচ্ছেন, আপনি এখানে আপনার যদি ইয়ে চান, আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে হবে কি? আমি ইউএসএ কেও পাবো, ইউএসএ 10টা 11টা। আসলে ওরা না আসি ভাইয়া, জানেন মানে আমাদের ফ্রিল্যান্সিং এ ওরা এসে আমাদেরকে নক করি হচ্ছে 12টার পরে, কেউ 10টা 11টায় আসে না ভাইয়া। ইউএসএ কানাডা, ইউএসএ কানাডা ইউকে, ওরা হচ্ছে আমাদের এখানে আসি 12টার পরে। টোটাল ইউএসএ কিন্তু 3 ঘন্টা টাইম ডিফারেন্স আছে। হ্যাঁ, টোটাল ইউএসএ তে এত বড়, ইউএসএ তো আছে, এরকম কিছু করার নাই ভাই। এখন আমাদের ফ্রিল্যান্সারদের কাজ করতে লেট, আমাদের মেনে নিয়ে কাজ করতে হচ্ছে। রাশিয়া তো সেম, রাশিয়া তো ভাই দেখে ভাল লাগতেছে আপনাকে যে আপু, ওখানে দিন রাতে ব্যাপার তো হয়ে যায় পুরো, দেখতে পাচ্ছি না, খালি জিকোর ক্যামেরা অফ। আজকে তো ফজলুল ভাইও ক্যামেরা বন্ধ, আপনাদের কিচ্ছু হবে না, ভাইয়াকে দিয়েই হবে। উনি আমাদের আইকন না, ক্যাপ্টেন, আইকন প্লেয়ার, আশা ভরসার জায়গা ভাইয়া। আপনারা আসলে হবেই না, আপনাদের দিয়ে হবে, হবে আমার দ্বারাই কিছু হবে না, ওদের দ্বারাই হবে। আরে না ভাইয়া, আমি সবাইকে দোয়া করি, সবাইকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, সহি সালামতে রাখুক। একদম আমার নানি দাদিদের দোয়া করে দিলাম আপনাকে। আপু আমরা আর্নিং করে দেখাবো, আপনি হতাশ হবেন না। আল্লাহ আল্লাহ আপনার মুখে ফুল চন্দন ফেলুক। হ্যাঁ আপু, দেখাবো ইনশাল্লাহ। আপু আমি ইনশাল্লাহ দেখবো। আল্লাহ আপনি আপনাদের লাইভ স্টার্ট করে দিয়েছি, আমি লিঙ্কটা অফিসকে দেইনি।
একটা তো স্পেশাল আচ্ছা অনলাইন সার্ভিস অ্যাড এটা আবার স্পেশাল আমার এটা কি এখানে আওয়ার অ্যাড করার অনেক অপশন আছে কোন আওয়ারে কি কাজ করবেন ওইগুলি ইচ এন্ড এভরি ডিটেইল বললাম না ভাই আর ফেসবুক এর থেকে ওখানে বেশি ডিটেইলিং দেয়া যায় আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই এটা আমি দেখিয়ে দিব আপু ওই গুগল ডক দিয়ে বলছেন এটা কোথায় দিবে মোবাইল বুঝিনি কথা কোনটা বলছেন ভাই না না এখানে কোথায় আপলোড করব গুগল ডক্স আপলোড করতে বলছেন না মানে কোন মোবাইলের জন্য লিডের জন্য গুগল ডক্স এর ভিতর লিখুন গুগল ডক্স এটা অ্যাপয়েন্টমেন্ট ওটা অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে চান ওই জায়গায় ওইটা তো আপনার এখানেই আসবে যান অ্যাপয়েন্টমেন্টের এখানে ভাইয়া এই সার্ভিসি ভাইয়া সার্ভিসি সার্ভিসি ইনফোতে ইনফোতে স্ক্রল করেন নিচে আসেন এই যে অ্যাপয়েন্টমেন্ট লিংকস দেখতে পাচ্ছেন এখানে ভাইয়া ক্লিক করেন এখানে দেখেন অ্যাপয়েন্টমেন্ট লিংকে এই যে ওইখানে হচ্ছে নামটা লিখেন অ্যাপয়েন্টমেন্ট কি দিবেন এই বাটনটার নাম কি হবে এটা বাটনের মতো শো করবে তো এটা ওইটা কি হবে এবং লিংকটা হচ্ছে নিচে যে অ্যাড লিংক করে অ্যাপ্লাই করে দিতে হবে পেয়েছেন আসলে ইমন আপনাকে নিয়ে আমি বড় পেরেশান ভাইয়া ফেসবুক মেসেঞ্জার একটা দিয়ে দিব হ্যাঁ মেসেঞ্জারের এটা হচ্ছে ইয়ে লিংক দিতে হয় আপনি ওয়েবসাইটের লিংক অর আপনি অন্য কোনো লিংক দিতে পারেন আপনি হচ্ছে গুগল ফর্মের লিংক দিয়ে দিতে পারেন একটা ফর্ম কালেক্ট করলেন গুগল থেকে একটা ফর্ম ক্রিয়েট করেন ক্রিয়েট করে ওই ফর্মের লিংকটা এখানে দিয়ে দেন গুগল ফর্মটা কালকে বসিলেন আমি তখন দেখতে পারিনি কিভাবে করতে হবে ভাই এই যে যে ফোর ডট আছে না এই যে 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 নামের পাশে ছোট ডটটা ডট 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 না 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 নিচে এই যে নামের পাশে যেখান থেকে ড্রাইভ হ্যাঁ এখানে এখানে হ্যাঁ হ্যাঁ নিচে নিচে আসেন এখানে গুগল ফর্ম আছে এখানেই তো ফর্ম ছিল নাকি আমার ভুল হ্যাঁ দাঁড়ান তাহলে এটা আমার ভুল নিচে গুগল ফর্ম মোর ফর্ম মোর ফর্ম এর কতগুলো আছে নিচে ভাইয়া গুগল ফর্ম তো আমি তো জানি এখানেই থাকে ভাই একটু স্ক্রল করেন তো আমার ভুল হইতে পারে মোর কোথায় দেখছেন মোর ফর্ম গুগল দেন তো ভাইয়া ফর্ম তৈরি করা গুগল ফর্ম গুগল থেকে তো ফর্ম তৈরি করাটা আমি শিখে তো ভুলে গেছি দেখা যাক আচ্ছা দাঁড়ান আমি বলছি ভাই একটু হোল্ড করুন আমি বলছি কোথেকে করতে হচ্ছে আমি বলে দিচ্ছি গুগল গুগল চ্যাট তো একটা আছে গুগল চ্যাট শীতে থাকবে নাকি না 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 শীতে থাকে না ডক্সে থাকে না আথুর ওই যে ফর্মস ভাইয়া এই যে ফর্মস এই যে এই যে এই যে এই যে এই যে এই যে জিবোর্ডের পাশে জিমেল জিবোর্ড এইটার উপরে ডান পাশে ডক্স জিবোর্ড জিমেল বাম পাশে ও ফর্ম পাইছি ওই যে আমি তো একটু লেক্সি আসছে এটা এত ইয়ে দেখা যাচ্ছে না আইসি গো টু গুগল ফর্মে গেলেই হয়ে যাবে ভাইয়া ফর্ম পেয়ে যাবেন এটা বিজনেসটা দিয়ে দিব নাকি ইয়েটা দিয়ে দিব আচ্ছা এখানে ওখানে দুই নাম্বারটা রেডিমেড আছে এটা আছে রেডিমেড বুঝি নাই রেডিমেড না আগে থেকে বানানো আছে বলতে পারি কি বলছে সবাই একসাথে বলছিলাম কিচ্ছু বুঝি নাই ভাই ব্ল্যাঙ্ক এখান থেকে আচ্ছা আমার ইনফরমেশন হবে না 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 আপনার মায়ার
আপনার বায়ারের ইনফরমেশন হবে, ফর্মের এই এই জায়গাটার নাম কি হবে সেটা নাম লিখেন, তারপরে তারা নিচে আনসার দিবে। এই যে ফজলুল করিমের জায়গায় ফর্মের এখানে নেম লিখবেন। ও আচ্ছা আচ্ছা, এটা মানে আমার সাথে যোগাযোগ করতে হলে এই ফর্মটা ফিলআপ করতে হবে এরকম? এই ফর্মটা ফিলআপ করে সে হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে। এই ফর্মটা ফিলআপ করে অ্যাপয়েন্টমেন্ট নিলে আপনি তাদের লিডটা কালেক্ট করে ফেলছেন। ও আচ্ছা বুঝতে পারছি। যে আমরা নানান সময় নানান জায়গায় ফর্ম ফিলআপ করি না, ফর্মটা ফিলআপের থ্রুতে কিন্তু আমরা আমাদের লিডগুলি তাদেরকে দিয়ে দিই, তারা কিন্তু আমাদের লিড কালেক্ট করে ফেলে। জি আপু, যে কোনো অ্যাপ তারপর অ্যাপের ভিতরে মাঝে মধ্যে ইমেল দিয়ে প্রবেশ করতে হইলে ওখানে শুধু ইমেল নাম্বার নিয়ে নাই, কিছু কিছু সময় দেখবেন কিছু কিছু জায়গায় ইমেল ছাড়াও কাজ হয়। সরি, আচ্ছা যেমন অ্যাড্রেসটা এখানে ম্যান্ডেটরি করা আছে, ফোন নম্বরটা এখানে ম্যান্ডেটরি করা যায় না? হ্যাঁ ম্যান্ডেটরি করা যায়, যে রিকোয়ার্ড বাটনটা অন করে দিতে হবে, এই যে নিচে রিকোয়ার্ড আর নিচে, হ্যাঁ রিকোয়ার্ড ছাড়া সে এই জায়গা ক্রস করে যেতে পারবে না, তারে ফর্ম ফিলআপ হবে না। আপনি যদি রিকোয়ার্ডে রাখতে চান আর আপনি যদি এটা ডিলিট করে দিতে চান ডিলিট করে দিতে পারেন, যদি চান এটাকে উপরে দিতে এটা উপরে যাবে, এটা আপনি আপনার মতো করে সাজাতে পারেন, আপনি চাইলে আপনি অ্যাডও করে নিতে পারেন। এখন এই ফর্মের যে লিংকটা, এই লিংকটা আপনি ওখানে দিয়ে দিবেন, ব্যাস তাহলেই হয়ে যাবে। এই লিংকটা, হ্যাঁ ফর্মটা ক্রিয়েট করার পরে লিংক করতে হবে না, এটুকু কইতে না না না, এই লিংকটা ক্রিয়েট করে বলেছি, ক্রিয়েট করে তারপরে। আচ্ছা আমি এটা কন্টাক্ট দিয়ে ক্রিয়েট করছেন মানে এটা বায়ার তার নাম লিখবে, বায়ার তার ইমেল দিবে, অ্যাড্রেস দিবে, ফোন নম্বর দিবে, আর সে একটা কমেন্টস করবে, ঠিক আছে? সে কমেন্টস, মানে কমেন্টস এর জায়গাটা আপনি না রাখলেও পারেন, আপনি কমেন্টস রাখবেন না, আপনি ডিলিট করে দিবেন। আপু এখানে ভিডিও ভিডিও দেখতেছি যে এগুলা কি আপলোড দেওয়া যায় এখানে, কোথায় দিতাম? এখানে হচ্ছে ওই যে মিডিয়াতে, মিডিয়া দিয়ে তাকে মিডিয়া দিয়ে দিলে আপনি ফাইল দিয়ে দিবেন, কত এমবি অ্যাড হবে সেটা আপনি দিয়ে দিলে সে তত এমবি অ্যাড করবে। যেমন অনেক সময় দেখা যায় যে কিছু জায়গায় আমাদের ছবি অ্যাড করতে হয় অনলাইনের থ্রুতে, তো অ্যাড করতে গেলে ওইখানে অ্যাড এর একটা টাইপ বলে দেয় না, ডাইমেনশন, এই ডাইমেনশনটা এখান থেকে ফিক্সড করা যায়। এটা নিচে না কেন, দ্য ডোমেইন ডাজ নট এরর এ ইউআরএল সিলেক্ট থার্ড পার্টি লিংক। হ্যাঁ আপনি ওটা তো সেভ করেন নি, ওটা তো সেভ করেন নি, সেভ করতে হবে। সেভ কোথায়? নাই তো নিচে উপরে আছে নাকি? নিচে আছে, নিচে আছে, নিচে আছে, স্ক্রল করেন, শেষ করেন আর যায় না, আপনাকে অ্যাড করতে হবে, তো অ্যাড করে এটাকে সেভ করতে হয়, অ্যাড করে ক্লিক ক্রিয়েট করতে হয় ফর্মটা, ক্রিয়েট করে দেখি ভাইয়া কি জি আউনেটা দান, ওটাতে ক্লিক করেন, ওটাতে ক্লিক করলে একটা লিংক পাবেন, ওই লিংকটা দিবেন, এই যে এই লিংকটা নেন, কপি করেন, কে বলে কথা পিছন থেকে যে বলেছেন তাকে থ্যাঙ্ক ইউ। আপু আমি শাওন বলতেছি, বাসের বাস, এটাই তো বললাম যে বলেছেন আমি বাস, সে হইছে। আচ্ছা এটা আমি তো করেছি তো ওই কারণে, আমি এটা নিয়ে কোশ্চেন করে তো ওই কারণে, এই শর্ট হয়ে গেছে, এখন এই লিংকটা কপি করেন, কপি করে এখানে দিয়ে দেন। এই ফটো এটা কিসের? এটা কি আমার ফটো বা আমার প্রোফাইল ফটো? আপনার কোম্পানির ফটো, এটা হচ্ছে ভাইয়া আপনার প্রোডাক্টের ফটো যাবে, যে আপনার ধরেন যদি রেস্টুরেন্ট হয়, রেস্টুরেন্টের ইন্টেরিয়ার, রেস্টুরেন্ট আউটসাইড থেকে দেখতে কেমন, ভিতরের কেমন, পার্কিং লট কেমন, ইচ এন্ড এভরি ডিটেইলিংটা এখানে দেয়া যায়। ফটোজে হচ্ছে ফটোজ, ভিডিও, কভার, সমস্ত কিছু দেয়া যাবে। জি আপু,
ওইখানে তো মনে হয় প্রোডাক্টের স্যাম্পল দেম্পল মনে হয় দেওয়া যায়। হ্যাঁ এটা যদি আপনার বিজনেস হয় তাহলে আপনি আপনার প্রোডাক্টের স্যাম্পল দিবেন। না আমরা ডিজিটাল মার্কেটিং এ গিগের ছবি দিতে বলছেন না। আপনারা গিগের ছবি দিবেন কেন? আপনারা দিবেন হচ্ছে গিগের ছবি না, আপনারা দিবেন কি বলে আপনারা আপনাদের কাজ যে করেন না ফেসবুকের কাজ করেছেন অ্যানালিটিক, ওই অ্যানালিটিকের ছবি দিবেন, ওইটার ডিটেল লিখে দিবেন। তারপরে এখানে হচ্ছে প্রোডাক্ট থাকে, প্রোডাক্ট হচ্ছে কি কোন প্রোডাক্টের প্রাইস কিরকম, তখন আপনি ওখানে ফেসবুকের ওই অ্যানালিটিকের ছবি দিয়ে নিচে ডিটেইলে লিখে দিয়ে লিখে দিবেন যে ফেসবুক পেজ ক্রিয়েশন অপটিমাইজেশনের জন্য এত, ফেসবুকের অ্যাড ম্যানেজারের জন্য এত, লিঙ্কডইনে প্রোফাইল ক্রিয়েশন অপটিমাইজেশনের জন্য এত, এভাবে ইচ এন্ড এভরি ডিটেইল দেওয়া যাবে। এবং সার্ভিস হচ্ছে আপনি কি কি সার্ভিস প্রোভাইড করেন, আপনি ফেসবুকের কাজ করতে পারেন, ফেসবুক মার্কেটিং করতে পারেন, লিঙ্কডইন মার্কেটিং করতে পারেন, ইনস্টাগ্রাম মার্কেটিং করতে পারেন, ওই ডিটেইলগুলি আপনি সার্ভিসে অ্যাড করে দিবেন। জি আপু, আপনার যত ডিটেইল থাকে ভাই, আপনার যে কোম্পানি আছে আপনার ওই কোম্পানির, ঠিক আছে আমি বুঝতে পারছি, আমি করে নিতে পারবো, ওইটার ভিডিওগুলি অ্যাড করা যাবে এখানে। আপনার যদি কোনো আপাতত কোনো ওয়েবসাইট না থেকে থাকে, এই গুগল মাই বিজনেস এর থ্রুতে আপনাকে হচ্ছে ওরা একটা ইয়ে দিয়ে দিবে, ওয়েবসাইট ও ক্রিয়েট করে দিবে। জি এটা কি রকম? এটা আপনার যেতে হবে ভাইয়া ওই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন প্রোডাক্টের নিচে, এটা ক্লোজ করেন, নিচে দেখেন ওয়েবসাইট প্রোডাক্টস এর নিচে। হ্যাঁ এখানে হচ্ছে আপনি যত ইনফরমেশন দিবেন, যত ছবি দিবেন, সমস্ত কিছু দিয়ে সে আপনাকে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে দিবে, যে ওয়েবসাইটটা শুধু এটার থাকবে। এবং লাস্টে যেমন আমরা .com বলতে পারি না, এটা business.site থাকবে। সেটা হচ্ছে কি যে ভাইয়া আপনার গুগলের ধরেন আপনার কোন ওয়েবসাইট, আপনার একটা বিজনেস এর তো ওয়েবসাইট লাগে, আপনার যদি ওয়েবসাইট না থাকে তখন কি করবেন আপনি? তো তখন যদি জিমেইল এর মানে লোকাল বিজনেস এর সময় লোকাল বিজনেসটা যখন এন্ট্রি করছেন তখন যদি আপনি এখানে লিখে দেন যে আমার এখানে তিনটা অপশন আসে, একটা তো আসে আমার ওয়েবসাইট আছে, একটা আছে আমার ওয়েবসাইট আসে না, আরেকটা হচ্ছে আমার এখান থেকে একটা ক্রিয়েট করে দিবে আমার ইনফরমেশনের উপর বেস করে, ওইটাতে ক্লিক করলে আপনার এই যে ওরা এখান থেকে একটা ওয়েবসাইট আপনাকে ক্রিয়েট করে দিবে। এই ওয়েবসাইটটা হচ্ছে যেমন যে কোনো ওয়েবসাইটের আমাদের ডমিন হোস্টিং নেই না, এটা কোনো ডমিন হোস্টিং নেই, এখান থেকে ফ্রি একটা ওয়েবসাইট, যেটা হচ্ছে আপনি চাইলে মানুষকে দিলে তারা পাবে, কিন্তু এটা খুব ভালো ইফেক্টিভ হবে না, আপনি খুব ডিটেইলিং এখানে কাজ করতে পারবেন না। এটা মানে নাইম আমার থেকে কানা মামা ভালো টাইপের আর কি। আচ্ছা এখন যদি আমি এটাকে পাবলিশ করি তাহলে কি ওয়েবসাইটটা তৈরি হয়ে যাবে? হ্যাঁ পাবলিশ হয়ে যাবে, পাবলিশ হয়ে যাওয়ার পরে। এবং এইটা হচ্ছে যেমন আমরা লিখি না www. ধরেন যে নাজমুল, এটা হচ্ছে nazmul.com বা nazmul xyz, তা আপনার এটা আসবে www.ggsourcing.business.site। আচ্ছা তাহলে পাবলিশ দিয়ে দেখি। ছবি অ্যাড করতে হবে, কি যেন ছবি অ্যাডের কথা আসছে। ওকে না ভিউ সাইডে যান, ভিউ সাইডে যান, এই যে এখন দেখেন সোর্সিং এজ business.site দেখতে পাচ্ছেন ভাই উপরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে খুব বেশি থাকে না, এটা তো ফ্রি তো, বাট কমতো না, আপডেট আপডেট ইনফরমেশন থাকবে, গ্যালারি থাকবে, আমার কাছে কন্ট্যাক্ট ইনফরমেশন দিলে আচ্ছা এটা চলে আসছে। এগুলো সব নিচে আছে ভাইয়া, মানে এগুলো আসলে এক পেজে করে ফেলছে ওরা, ওরা এটা ওয়ান পেজ, এটা ওয়ান পেজ, ওয়ান পেজ ওয়েবসাইট করেছে, আপনাকে ক্রিয়েট করে দিয়েছে আপাতত, উপরে থাকলে এগুলো পাবে। অনলাইন হলে আমার মোবাইলে চলে আসছে, এটা কি আমি দেখি রিং হয় নাকি? না হচ্ছে না, বাদ দিই।
তারপরে কল নো গেট ডিরেকশন মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট দিলে কি হয়? আপু একটা কোশ্চেন ছিল। জি ভাইয়া পদবিদের একটা ভাইয়ের আমার এখানে কলন যেটা দেখাচ্ছে আমি একটু ভিডিওটা দেখাই তাহলে বুঝতে পারবে। কি ভিডিও ভাইয়া? কোন ভিডিও? আমাদের লাইভ চলে তো কি ভিডিও প্লে করবে? না ভিডিও দেখাচ্ছে না, মানে এখানে আমার মোবাইলে এই আমার নম্বরটা চলে আসছে যখন আমি এখানে কল নাও দিছি। কল নাও দিলে আপনার নাম্বারটা চলে আসছে? ঠিক আছে, তো ঠিক আছে ভাইয়া, মানে এটা বায়ারের ফোন চলে আসছে, এটা অন্য কেউ অন্য। এটা হচ্ছে যে আমরা ফেসবুকে দিয়ে দেই না ভাইয়া, যেটা কল টু অ্যাকশন বাটন কল নাও, ওইখানে ক্লিক করলে আমাদের হোয়াটসঅ্যাপেও যায়, ওইখানে ক্লিক করলে চাইলে আমার মোবাইল ফোনেও আমি দিতে পারি ওই জিনিসটা। আর এখানে হচ্ছে আপনার ওই লোকেশন সেট করা, আপনার সরি গেট লোকেশন, আপনার লোকেশন হচ্ছে ওদেরকে দেয়া, আপনার লোকেশনটা আপনার যেখানে আছে, আপনি যেখানে সোর্সিং এর ইয়ে করে দিয়েছেন অ্যাড্রেসটা দিয়েছেন লোকেশন, হ্যাঁ অ্যাড্রেসটা দিয়েছিলেন, ওই লোকেশনটা কেউ যদি চায় তাদের এখানে শো করানো। লাপু? জি আপু। আবু গতকালকে আগের বেজে একটা ভাইয়ার আমাদের ক্লাস নিতে যে ওই ভাইয়ার একটা দেখালেন না লোকালে কি ভাইয়ার নাম? পরে পিয়াল, পরে পিয়াল, পরে না আবু, কোশ্চেনটা রিলেটেড পিয়াল। আচ্ছা রিলেটেড আমি জানি ভাইয়া, একটা মিনিট। হ্যাঁ আচ্ছা, এখানে আর কোথায় কি আছে? পোস্ট গেল, ইনসাইডটা কিসের? জি আমার এইটা ধরে কতজন এসছে, এই টোটাল ডিটেইলটা দেখা যায়। এখানে ইউজার দেখাচ্ছে 11, তার মানে কি 11 জন এটাকে খুঁজছে? হ্যাঁ, ওই জিজি দিয়ে কেউ লিখে সার্চ করেছিল তখন ওরা এটা পেয়েছে। আচ্ছা এখন ওই যে এটাকে যদি আমি লিখি, হ্যাঁ সোর্সিং এ যদি লিখি তাহলে কি এটাকে লোকাল এসইও হয়ে গেছে আমার? এটা আপনার লোকাল এসইও হয়ে গেছে অলরেডি, আপনাকে জিজি সোর্সিং দিয়ে সার্চ করলে আপনার এটা তো এখন রিভিউতে, সোর্সিং এজ তো এখন রিভিউতে আছে এই নামটা, কিন্তু পুরনো নামটা তো জিজি সোর্সিং না, জিজি সোর্সিং দিয়ে সার্চ দিলে আপনাকে দেখবেন গুগলে পাওয়া যায়। অন্য কেউ ভাই একটু স্ক্রিনশটটা অফ করুন, এটা সোর্সিং এজ হয়ে গেছে, কি অফ করব আমি? আপনারটা সোর্সিং এজ নাম হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, এটা এখানে চলে আসছে। চলে আসলে তাহলে অন্য কেউ একটু সোর্সিং এজ লিখে সার্চ করেন, পেয়ে যাবেন। ওই যে ডান পাশে, না ভাইয়া এটা আপনার না, আপনার আপনি তো আপনার এটা দেখতে পারবেন না ভাইয়া, আপনি তো আপনাকে ওইটাই দেখাবে, এটা যারা অন্য যারা আছে তারা দেখতে পারবে আপনার এটাই, যে 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 এটা আপনার সোর্সিং এজ দেখেন তো নিচে এসে চিটাংয়ের, হ্যাঁ এটা আপনার, এই যে আপনারটা, আপনার ডিটেইলিংটা এখানে, এই যে দেখেন ওয়েবসাইট, এই যে ওয়েবসাইট লেখা আছে, এই যে কল লেখা আছে দেখতে পাচ্ছেন? হ্যাঁ এটা কল আসছে। যাবো কোশ্চেনটা এখানে আপু। জি আপু, এখানে গতকাল যখন দেখছি ভাই একটা ছবি দেখছি এখানে, তো আমরা তো মানে আপনাদের আরাফাতের ছবি দেখেছেন, সেটাই আপনাদের ছবি নেই কেন? জি আপু,
কারণ আপনারা ছবি অ্যাড করেননি, আরাফাত ছবি অ্যাড করেছে, আরাফাত লোগো অ্যাড করেছে, আপনাদের ছবি অ্যাড করতে হবে, আপনাদের লোগো অ্যাড করতে হবে, আপনারা তো এগুলি অ্যাড করেননি, এগুলি অ্যাড করা তো আজকে দেখাবো বলেছি, আজকে তো জাস্ট আপনারা ওয়েবসাইটটা দেখলেন, ক্লাস তো শেষ হয়ে যায়নি, বাকিটুকু আমি দেখাই দিব ভাইয়া। আপু আমি তো করছি, লোগো অ্যাড করছি প্লাস ওই কভার ফটো অ্যাড করলাম। হুম আপনার দেখায় না? আমার থেকে আমি দেখতে পারবো? আপনারটা তো দেখতে পারার কথা, এই যে ভাইয়া যেতে দেখতে পারেছে আপনিও পারবেন। আসছে, আমারটাও কালকে আসছিল, আসছে ওয়েবসাইটটা আসছে কিন্তু লোকাল এসইও আসেনি। ওয়েবসাইট আসছে, লোকাল এসইও আসে নাই। আপনার লোকাল এসইও না হলে আসবে কোত্থেকে? আচ্ছা এই যে এখানে সোর্সিং এ যেটা দেখাচ্ছে এটা কোনটার সাথে কানেক্টেড? এখানে বামের কোন ইনফরমেশনটার সাথে কানেক্টেড? জি ভাইয়া, তারপরে মিডল মার্কেট গ্রোথ লিখা আছে এক একটা এক এক জায়গায়, যে সোর্সিং এজ দিয়ে কোথায় কি কি আছে সমস্ত ডিটেল দেখাচ্ছে যারা লোকাল এসইও করেছে। এখন আপনি যদি সোর্সিং এজ নামে আপনি ফেসবুকের পেজ খুলেন বা আপনি লিঙ্কডইন এর প্রোফাইল খুলেন তখন আপনার এই জিনিসগুলি এইটার সাথে রিলেটেড যেগুলি, হ্যাঁ ওইগুলি তখন এখানে শো করবে। ও আচ্ছা, তার মানে আমার একটা ওয়েবসাইট থাকলে তখন না এটা বামে এসে দেখাবে? ওয়েবসাইট থাকলে না ভাইয়া, এটা উইদাউট ওয়েবসাইটই দেখাচ্ছে আপনাকে। না উইদাউট ওয়েবসাইট দেখাচ্ছে আমাকে ডান পাশে, বাট আমি যেটা আপনার লোকাল এসইও দেখাচ্ছে ডান পাশে, এটা ওয়েবসাইট দেখাচ্ছে না, এটা আপনার লোকাল এসইও হয়ে গেছে। আমার যদি একটা ওয়েবসাইট থাকতো হ্যাঁ তখন আমাকে এই জায়গাটা দেখাইতো, তাহলে এটা এখানে দেখতে পাচ্ছেন, দেখতে পেতেন। আমাকে না একটা মিনিট টাইম দেন, আমি আসতেছি। হ্যাঁ ভাইয়া, আচ্ছা কালকে তুমি এই আইকনটাকে সরাইছিলে কিভাবে? ড্র্যাগ করে
আমার তো রাগ হচ্ছে না। এটা এখানে হবে না ভাইয়া, এটা হচ্ছে যে আপনার যখন বিজনেস পেজ ক্রিয়েট করবেন business.google.com থেকে, ঠিক আছে, তখন লোকেশনটা ম্যাপে গিয়ে ড্র্যাগ করে সরাইতে হয়। কারণ দেখা যাচ্ছে যে এটা ভাই আপনারা ছবি তবে আপলোড দিয়েছে দেখা যাচ্ছে, আমার হোম হচ্ছে এখানে কিন্তু বিজনেস দেখাচ্ছে এখানে, বাট এটা হওয়ার কথা এই জায়গায়। হ্যাঁ ওকে, এই জায়গা হওয়ার কথা, আপনি ঠিক মতো এয়ার লোকেশনটা দেন না আর কি সেজন্য। এখানে রাইট ক্লিক করে অ্যাড বিজনেস দিতে পারবেন, এখানে রাইট ক্লিক করেন, এখানে অ্যাড বিজনেস দিতে পারবেন। ইনফরমেশন তে গিয়ে আপনি যদি এগুলো এডিট করে ইনফরমেশন, তাহলে আপনি ওইটা এডিট করার অপশনটা পাবেন। কি এডিট করার অপশন পাবে? উনি ওই লোকেশনটা চেঞ্জ করতে চাচ্ছে যে আপু, লোকেশনটা চেঞ্জ করতে চাইলে যে লোকেশন চেঞ্জের এডিটর ভাইয়া, আপনি ইনফোতে যাবেন ভাইয়া, ইনফোতে যান। আপনি আপনার প্রোফাইলে গিয়ে আপনি ইনফোতে যান, ব্যাকে যান, ব্যাকে গিয়ে ইনফোতে যাবেন। বিওয়ান ম্যাপস, এই যে আপনার যে অ্যাড্রেস দেয়া আছে না, এই যে যে বাদিকে ফার্স্ট ফ্লোর ডাক্তার জালাল বিল্ডিং মিডল, হ্যাঁ এই জায়গায় পেনটাতে ক্লিক করেন। এই যে এখন এখানে হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ করে স্যাটেলাইটে যান, ম্যাপে স্যাটেলাইট দেন। না স্যাটেলাইট ছাড়বো লাগবে না। আচ্ছা তাহলে তো হলোই, ড্র্যাগ এন্ড ড্রপ করে ওখানে এডিট করে দেন। জি ভাই আপনার বাসায় বড় পুকুর, বড় পুকুর পার মসজিদ? হ্যাঁ না না, সবাইকে দাওয়াত দিয়ে দিন আমার বাসায়, বাসা সবাইকে চিনাই দিছি তো। কোথায়? এই যে বাসা তো চিনলামই না এখনো, এই তো চিনাই দিলাম, এই লাল লাল পয়েন্ট আছে আমার বাসায়। লাল পয়েন্টটা ভাই আরো সুন্দর দেখা যাবে, আপনি স্যাটেলাইটটা দেন এখন। স্যাটেলাইটটা কই? ওই যে ম্যাপের পাশে স্যাটেলাইট দেখছেন, আরো জুম করে একদম পুরো আপনার বাসা বিল্ডিং সহ চিনে যাবে মানুষ। ইমন এটা হবে না। কেন আপু, কি টাইপের হবে সেটা আমি দেখাই আপনাদেরকে। এইটা আমার বাসা, এইটা আপনার বাসা। আচ্ছা এই যে এখন অ্যাপ্লাই তে দিয়ে দেন, যদি সেট হয়ে যায় তাহলে অ্যাপ্লাই তে দিয়ে দেন ভাই। এইরকমের মধ্যে আপনাকে স্যাম্পল দিয়েছি, এখন সোর্সিং এ এজ হচ্ছে আপনার বাসা দেখাবে। ভাই একটু চেঞ্জ হতে সময় দেন, এটাকে রিলোড করেন পেজটাকে। ওই ওয়েবসাইট থেকে এখানে গেট লোকেশন পেয়েছেন না, গেট ডিরেকশনে আবার এখানে এই পেজ, হ্যাঁ এই পেজটাকে লোড দেন। ওইখানে তো দিলেন, দিলেও সাথে সাথে হতে, অনেক সময় সাথে সাথে হতে চায় না ভাইয়া, একটু সময় নেয়, একটু টাইম দিতে হয়। পেয়েছেন? দেখি ওই জায়গা মতো মন। হ্যাঁ আপু, এখানে কিছু নেই আপু, এই যে এরকম ছোট্ট খাট্টো পিঞ্চ, এরকম ছোট্ট খাট্টো যেটা পিঞ্চ ফ্যান ওরকম। না এটা এখনো চেঞ্জ হয়নি, এই যে আমার বাসা হচ্ছে এইখানে। চেঞ্জ হতে, চেঞ্জ হতে একটু সময় লাগবে, একটু সময় দেন। আচ্ছা আচ্ছা, ওটা তো অ্যাপ্লাই দিয়েছেন, তো অ্যাপ্লাই দিয়েছেন কিনা ঠিক মতো সেটা আগে দেখে নেন। আচ্ছা
লোকেশনে ম্যাপে দিয়েছেন? হ্যাঁ দিছি দিছি। ম্যাপ তো এখন জায়গা মতো দেখাচ্ছে, তাহলে একটু সময় নেবে ভাইয়া, একটু কিছুটা সময় নেবে, ইনস্ট্যান্ট দেখায় না ওরা। আচ্ছা ঠিক আছে। তো হোয়াটসঅ্যাপে দিলো, নাম তো বলছেন ফেসবুকে পোস্ট হবে। না ভাই, কি যে নিচে কি যেন একটা এসছে যে লোকেশন। আচ্ছা ঠিক আছে, সেট মার্কার, মার্কার লোকেশন মানে মার্কার লোকেশন দেবো। একটু আগে তো হয়েছে, কোনো সমস্যা নাই, আপনি এটা ক্যান্সেল দিয়ে বেরিয়ে যান। আ ক্যান্সেল দিয়ে বের হচ্ছে না, এই পেজটাকে একবার রিলোড করেন। রিলোড করে অনেক সময় সাথে সাথে নিতে চায় না ভাইয়া, আবার অনেক সময় দেখা যায় হয়ে যায়। এখন আবার ওই পেনটাতে ক্লিক করেন। না 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 ইনফো, হ্যাঁ হ্যাঁ পেনে 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 যেখানে অ্যাড্রেস আছে ওইখানে পেনে ক্লিক করেন। এই যে এখন তো আপনার জায়গা মতোই দেখাচ্ছে। হুম ঠিক আছে, এখানে দেখাচ্ছে, এখানে আছে, তাহলে এখন এখানে জায়গা মতো দেখাচ্ছে। ঠিক আছে ওকে, ঠিক আছে তাহলে এখন ক্যান্সেল দিয়ে বেরিয়ে যান। ওকে, তারপর এখানে এই মেসেঞ্জিংটা কি রকম? মেসেজটা হচ্ছে আপনাকে যদি কেউ মেসেজ পাঠায়, এটার জন্য আপনাকে দেখেন এই যে ইনস্টল ফর্ম গুগল প্লে স্টোর অথবা ইনস্টল ফর্ম অ্যাপ স্টোর। ইনস্টল ফর্ম অ্যাপ স্টোর দিলে আপনি পিসি থেকে করবেন, আর ইনস্টল ফর্ম গুগল প্লে স্টোর দিলে হচ্ছে আপনি মোবাইল থেকে ইউজ করতে পারবেন। দেন এটা অ্যাপসটা ইনস্টল হতে চায় না, ইনস্টল করার পরও মেসেজিং এর অপশনটা আসতে চায় না, একটু ঝামেলা করে। ডেস্কটপ দিয়ে দেখেন, মোবাইল দিয়ে দেখেন কোনটা হয়। এটা হচ্ছে টেক্সটিং এর মতোই ভাইয়া, এই যে ইনস্টল দেন, আপনাকে কেউ এটা থ্রুতে মেসেজ পাঠাইতে পারবে। এটা আমার মোবাইল, হ্যাঁ আমার মোবাইলে সেট, এটা আমার মোবাইলে সেট হয়ে যাবে। হ্যাঁ দেখছেন, ডেস্কটপ দিলো সে মোবাইলে চলে যায়, সে অনেক যন্ত্রণা করে এটাকে ইনস্টল করতে গেলে, একটু যন্ত্রণা করে সে। এটা গতবার আরাফাতদেরও প্রবলেম হয়েছিল ওরা ইনস্টল করতে গেলে। আবু অ্যাপ, হুম এখন আপনার মোবাইলে হচ্ছে এই অ্যাপটা গুগল প্লে থেকে, এটা কিন্তু গুগল প্লে স্টোরে নিয়ে গেছে, দেখেন অ্যাপ স্টোর দেওয়ার পরে গুগল প্লে স্টোর নিয়ে গেছে। এখানে হচ্ছে আপনার এই লোকাল বিজনেস এর উপরে যদি কেউ আপনাকে কোনো টেক্সট করে, ওই টেক্সটের আপনি রিপ্লাই দিতে পারা ভাইয়া। এটা কি নামে আসবে? গুগল মাই বিজনেস না? হুম আমার মোবাইলে সেট হয়ে গেছে। সেট হয়ে গেছে? হ্যাঁ। এখন আপনি আপনার গুগল মাই বিজনেসে গিয়ে একটু রিলোড করেন। মোবাইল থেকে একটু শেয়ার দেন, সবাই দেখে নেক মেসেঞ্জারের অপশনটা কি, কিভাবে মেসেজটা ইয়ে করতে হয়। এটা হচ্ছে মেসেজ যেভাবে করবেন ওইভাবেই, আপনি এখান থেকে যদি ভাইয়ার ওখান থেকে যদি মেসেজের অপশনটা এখন অন হয়ে যাবে, ভাইয়ার গুগল মাই বিজনেসে সরি ভাইয়ার অপশনটা অন হয়ে গেছে, এখানে মেসেজ করলে ভাইয়া এখান থেকে মেসেজে রিপ্লাই দিতে পারবে। বুঝতে পেরেছেন ভাইয়া? কেউ যদি আপনাকে টেক্সট করে এইটার থ্রুতে, তাহলে আপনি তার টেক্সটের রিপ্লাই দিতে পারবেন এখান থেকে। এখানে হচ্ছে রিভিউর অপশন থাকে, রিভিউ দিবে, রিভিউ রিপিটে আপনি তাকে কি দিতে চান, রিভিউ রিপিটে তাকে আপনি যদি রিপিট কোনো কিছু দিতে চান সেটাও আপনি এখানে অপশনটা খুঁজে পাবেন। সেটা হচ্ছে ওই যে দেখেন যেখানে মেসেজিং দেখেছেন তার উপরেই রিভিউ লেখা আছে, যেখানে মেসেজিং লিখেছেন তার উপরেই রিভিউ লেখা আছে। পেয়েছেন? না আমি মোবাইলটা অন অন করতেছি। ও আচ্ছা, যাদের হচ্ছে লোকেশন গুগল মাই, এই যে টোটাল কাজগুলি ভাইয়া, প্রোডাক্ট অ্যাড করা, এই যে লোকেশন অ্যাড করা, ইচ এন্ড এভরি ডিটেইলটা করে দেয় হচ্ছে লোকাল এসইও। এটার জন্য আপনারা 4 থেকে 4.5 নিতে পারেন, কিন্তু সেটা হচ্ছে যদি আপনার এই ভেরিফিকেশন হয়ে যায়। ভেরিফিকেশন ছাড়া এই কাজগুলি একটা কাজও আপনি করতে পারবেন না। যদি একটা কাজ করতে যান সেক্ষেত্রে আপনাকে দেখাবে ফার্স্টে আপনাকে ভেরিফাই করতে হবে।
সৈকত দাশগুপ্ত বুঝা গেল? সৈকত জিকো ভাই বুঝতে পেরেছেন? আজিম তালুকদার, পিয়াল নকিব, জি ভাইয়া মোবাইলের টা আবু, এটা একটা সফটওয়্যারের মতো না আবু? হ্যাঁ এটা একটা, এখন মোবাইলে মোবাইলে সেভ হয়েছে, এটা একটা সফটওয়্যারের মতো সেভ হয়েছে, বাট এটা হচ্ছে আপনার একটা ইয়ের মতো ভাইয়া, আমরা যে সোশ্যাল মিডিয়া গুলি অ্যাড করি না, জি ওইটার মতো ভাইয়া। এইখানে হচ্ছে উপরে ভাইয়া, একটু ব্যাকে যাবেন আপনি কষ্ট করে। ফজলুল ভাইয়া ব্যাক মানে কোথায়? কাস্টমার বা হোমে? একটু মানে হোমে, হোমে যান আপনি, হোমে গেলে রিভিউর পাশে আপনি ইয়ে দেখতে পারবেন, সরি হোমে না, এটা কোথায় বলবো, যে থ্রি ডটে জানতো ভাইয়া, বা কাস্টমারসে জানতো, মানে এখানে একটু আগে উপরে ছিল মেসেজটা। এই জিনিসটা আসলে বেসিক্যালি কাস্টমার যারা আপনার বায়ার থাকবে এখানে না, লোকেশনে না ভাইয়া, লোকেশনে না, কাস্টমার ভাইয়া থ্রি ডটে জানতো। হ্যাঁ না এটাও না, একটু আগে জাস্ট আপনি একটা ব্যাকে ব্যাকে যেতে পারলেই হয়ে যেত। আপনার ছবি, এই যে ছবি অ্যাড করেন নাই, লোগো অ্যাড করেন নাই উপরে। আচ্ছা ভাই আমি পরে দেখে দিচ্ছি, দেখে আমি বলে দিচ্ছি, মানে আমার মোবাইলে নাই তো। আচ্ছা আমি দেখে বলে দিচ্ছি, এইটা হচ্ছে যে এটা করার পরে এখানে হচ্ছে মেসেজ, আপনাকে যদি কেউ ভাইয়াকে যদি এখন কেউ মেসেজ করেন ভাইয়া, এখান থেকে ডিরেক্টলি তার রিপ্লাই করতে পারবে। আপনাকে যদি কেউ আপনার লোকাল এসিওতে এসে ভাইয়া মেসেজ করে দিয়ে যায় আপনার ওই জায়গাটাতে, তাহলে ডিরেক্টলি আপনি এখান থেকে তাকে রিপ্লাই দিতে পারবেন। এই অ্যাপসটা ইনস্টল ছাড়া আপনারা কেউ হচ্ছে ডিরেক্টলি তাকে রিপ্লাই দিতে পারবেন না মেসেজের। আবু আবার একটু দেখাই দিন তো এটা, মানে অন্য কারো, অন্য মানে অন্য কেউ যদি ট্রাই করে আবার একটু দেখলে ভালোই তো। অন্য কেউ ট্রাই করলে দেখলে ভালোই তো, তাইলে অন্য কাকে দিয়ে এখন ট্রাই করাবো? কেউ কি আছেন যার মোবাইলে ইনস্ট্যান্ট ট্রাই করে দেখাতে পারবেন? আছেন কেউ এরকম? ভাইয়ারটা তো ভাইয়া করে ফেলেছে, অন্য কেউ কি আছেন? এই যে কেউ কি আছেন বললে মনে হয় আমি খুঁজতেছি আপনাদের কাছ থেকে টাকা পয়সা যা আছে আমাকে একটু ধার আওলাদ দেন। আবাদের গুলো তো ভেরিফাই হয় না, এগুলো কি হবে? না না ভেরিফাই না হলে তো হবে না ভাইয়া, ওইটা ভেরিফাই ছাড়া হবে না, ভেরিফাই লাগবে। এখানে মেসেজ কিন্তু যে আপডেট দিতে হবে, ওই যে মেসেজিং এ যায় আমাকে মেসেজটাকে ওকে করে দিতে হইছে, ইউ ক্যান নাও রিসিভ মেসেজ, এই লেখাটা আসছে। এই যে কাস্টমারসে গিয়ে মেসেজিং এ যে এখন এডিট এডিট ওয়েলকাম মেসেজ, একটা ওয়েলকাম মেসেজ দিয়ে দেন, সেট করে রাখেন এখানে, সেট করা আছে এটা, এটা আছে, এটাকে চাইলে আপনি কাস্টমাইজ করতে পারেন। এটা পিসি থেকে করলে অপশনগুলি ভালো মতো পাবেন, যে করছে তাকে দিয়ে সুন্দর করে করে নিতে পারবেন। আমি আপাতত এটাই রাখলাম। রাখেন সমস্যা নাই। আর এখানে টুক 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 সাউন্ডই হচ্ছে। আপু অ্যাপটার নামটা কি জানো ভাইয়া? এটা হচ্ছে গুগল মাই বিজনেস। আপনি ইয়েতে যান, আপনার গুগল মাই বিজনেসে ভাইয়ার তো ফোনে আছে, ভাইয়া ফোনে না থাকলে আমি আপনাকে দেখাতে পারতাম। ভাইয়ারটা শেষ করুক, মাই বিজনেস একটা একটা হচ্ছে মাই বিজনেস, ওই যে উপরে বামে যেটা দেখা যাচ্ছে, আর ওই এটা গুগল বামে মাই বিজনেস উপরে বামে এটা মাই বিজনেস, এটা এটা হ্যাঁ আমি এটাই তো, এটাই আমার সেট হইছে, সেভ হইছে, যেটা আমি ডেস্কটপ থেকে সেভ করলাম। ওকে এই যে এটা এটা আমি ওপেন করলাম, এই সেন্ট্রাল মেডিকেল সেন্টার, হ্যাঁ আমাদের গার্ডিয়ানদের একটা দোকান, এখান থেকে একটা নাপগাল, একটা নাপগাল
আর কেউ করবে? হ্যাঁ ভাইয়া করবে তো, যে পিএল এর এটা দেখি, পিএল এর কি পিএল পিএল কি ইনস্টল করাই আমি তো ইয়ে করে দিই, স্টপ শেয়ারিং দিয়ে দিই। জি ভাইয়া এখন পিএল যেতে পারবে? যাবো পিসি তে তো পারা যাবে না। কেন পিএল আপনি মোবাইল থেকে? না বাবা আমি থেকে মোবাইলে সেট আপ হবে, পিসি থেকে মোবাইলে সেট আপ হবে। আচ্ছা তাহলে বাবা আমি পিসি থেকে তো তাহলে করতেছি। এখন আমি সুন্দর করে আমার প্রোফাইলটাকে সাজাইতে পারবো, আগে তো জাস্ট এমনি করছি। এটার ভিতরে আরো কাজ রয়ে গেছে ভাইয়া, আরো জিনিসগুলি যখন দেখাবো তখন বুঝবেন যে এটার ভিতরে টোটালি আপনার ফেসবুকের থেকেও এখানে আপনি খুব সুন্দর করে সাজাইতে পারবেন। এবং মানুষকে আপনার ফেসবুক আইডি লিংক দিলে খুঁজতে হয় এটা করতে, এখন গুগলে শুধু আপনার এই আপনার এই নামটা দিয়ে সার্চ করলেই পাওয়া যাবে। এবং এইটা যখন করে ফেলেছেন না ভাইয়া, এইখান থেকেই আপনি আপনার নামে আরেকটা লোকাল এসইও করে ফেলবেন, একটা করেছেন আপনার সোর্সিং এর নামে, একটা করবেন আপনার নামে, যাতে যে কেউ আপনার সোর্সিং এর আপনার সোর্সিং এর নাম মনে না থাকলো আপনার নাম তো তার মনে থাকবে। কারেক্ট। আচ্ছা আমারটা কিভাবে করব? এফ কলিম 74 টা বেস সেম হইতে এফ কলিম 74 নামে কি সবাই চিনবে না আপনাকে? ফজলুল করিম নামে চিনবে, ফজলুল করিম নামে চিনবে, তাহলে আপনি ফজলুল করিম নামে করবেন, এফ করিম নামে করবেন না। আচ্ছা আচ্ছা কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি ভাইয়া। পিয়াল আপনি মেসেজিং এ যান, মেসেজিং মেসেজিং নিচে নিচে, হ্যাঁ মেসেজিং এ যান। মেসেজিং এ যাওয়ার পরে এই যে ইনস্টল ফর্ম ফ্রম দা অ্যাপ স্টোর, ইনস্টল ফ্রম দা অ্যাপ স্টোর, অ্যাপ স্টোরে গেলে আপনাকে অটোমেটিক্যালি এরা রিডাইরেক্ট করে আপনাকে গুগল প্লে স্টোরে নিয়ে যাবে। প্লে স্টোরে নিয়ে গিয়ে এইটা এই যে অ্যাপ স্টোরের প্রিভিউ আসছে না, এটা কিন্তু ফ্রি, এটা দেখেন কোনো জায়গায় কিছু করার নাই। এখন এটা দেখি ভাই একটু স্ক্রল করেন তো উপরে কি লেখা আসছে। This app is available only the app store for iPhone and iPad. আচ্ছা এখান থেকে এটা হবে না, আপনি ওই যে গুগল প্লে ইয়েতে যাবেন, বামেরটা 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 এই যে ফর্ম গুগল প্লে স্টোর। হ্যাঁ এই মেইলটা কি আপনার ফোনে অন করা? দেখো হ্যাঁ ইনস্টল দেন ইমেল মার্কেটিং করে ভাইয়ার কাছে যে সোর্সিং এর যাদের নাম্বার আছে ইনস্টল দেন। ওই যে এইটাই তো আপনার ডিভাইস, এটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করেছে ভাইয়া আপনার সোর্সিং এর যাদের নাম্বার আছে তাদের কাছে যে বলেন না একটা একটা করে মেইল পাঠান, একটা একটা করে মেইল পাঠানো লাগবে না। এরপর আমরা যেটা করব এটা হচ্ছে ইমেল মার্কেটিং করব, ফ্রিতে একসাথে একদিনে আপনি হচ্ছেন 2500 মেইল পাঠাইতে পারবেন। আচ্ছা 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 500 মেইল এনাফ না আপনার জন্য? সেট করে একটা টেমপ্লেট পুরো রেডি করে ওই টেমপ্লেটে জাস্ট আপনার ওই তাদের জিমেইল নাম্বারটা জিমেইল এর অ্যাড্রেসটা আপলোড করে দিলে খুব সুন্দর করে তাদের কাছে মেইল পাঠিয়ে দিতে পারবেন আপনি। এটা আপনার সোর্সিং এর জন্য খুব ভালো হবে, আপাতত ফ্রি তে করা যাবে। আচ্ছা আচ্ছা আপনার ফোনে দেখেন পিয়াল আসছে? আপু আমি পাসওয়ার্ড দিচ্ছি। আফু এটা কি ফোনেই করতে হবে? ডেস্ক ইয়েতে করা যাবে না? মেসেজটা মেসেজটা ভাইয়া পিসিতে করা যায় না, মেসেজটা ফোনে করতে হয়। আচ্ছা মেসেজটা ফোন পিসি থ্রুতে, হ্যাঁ ফোনে করতে হয়। মেসেজিং এর অপশনটা ওরা চ্যাটিং এর অপশনটা এখানে রাখেনি। আবু আইটা মোবাইলে তো আছে, পিসি যাবে টোটাল ইয়েটা অপারেট করা যাবে না, টোটাল প্ল্যাটফর্মটা পিসিতে অপারেট করা যাবে। হ্যাঁ জিপিএল আসছে আপু? আচ্ছা আসছে, একটু স্ক্রিন শেয়ার করে দেন সবাই দেখে নে মোবাইলটাতে। হ্যাঁ আচ্ছা আপু একটু সব টাইম দিতে হবে। আচ্ছা একটু টাইম দিলাম, কোনো প্রবলেম নেই।
visit to business and niche jan add photos tarpore eta ki google my sorry my business apni ye korar pore install korar pore play store theke ei rokom esche ami abar eta install kortam play store theke ha abu eta play store theke install korte hoyeche na daran ফজলুল ভাই প্লে স্টোর থেকে ইনস্টল করতে হয়েছে না হ্যাঁ প্লে স্টোর থেকে ইনস্টল ওই আমি আপনাকে বলছিলাম যে ফোনটা সিলেক্ট করতে হবে না হলে হবে না আচ্ছা আবু এটাই তো আসছে ভাইয়া বলছে দেখেন আপনার ওই গুগল বিজনেস যেটা দিয়ে খুলেছেন ওইটা এই যে চলে আসছে তো এখন হচ্ছে যে কাস্টমারে যান কাস্টমার সে জান আমি দেখা যাচ্ছে সোর্সিং উপরে মেসেজ জি আবু মেসেজ এখানে কে রিভিউ দিলো কে মেসেজ দিলো সমস্ত ডিটেইল দেখা যাবে যে টার্ন অন মেসেজিং হ্যাঁ মেসেজিং টার্ন অন করে দেন বাস ওকে ওকে ডান কেউ মেসেজ করলে এখন এখানে আসবে আপনি এই মেসেজের থ্রুতে তাদের কনসার্ট দিতে পারবেন আর প্রোফাইলও এখান থেকেই করা যাবে না রিভিউ গুলি দেখতে পারবেন রিভিউ রিপ্লাই দিতে পারবেন এখান থেকে টুকটাক অল্প স্বল্প যা আছে সবই দেখতে পারবেন হয়েছে আমার এই ছবি সবাই দেখতে পারে আমার প্রোফাইলে গেলে এমনি দেখানো লাগবে না আর কারো কোনো কিছু দেখানোর না থাকলে ভাইয়াকে দিয়ে বাকি কাজগুলি আমরা শেষ করে ফেলি ঠিক আছে জি আপু আচ্ছা খান জিকো ভাই ইফতি আসাবউদ্দিন তালুকদার সৈকত দাস আপনাদের কারো কোনো জায়গায় কোনো কোশ্চেন যা আপু বুঝতে পারিনি আপু এই জায়গায় ইস্যু ছিল আপু এই জায়গায় প্রবলেম ছিল এরকম কোনো কিছু থাকার কথা না তারপরে যদি থেকে থাকে আমাকে একটু কোশ্চেন করেন কষ্ট করে আপনাদের তো কোশ্চেন করতে কষ্ট লাগে আগের গুলো হয়ে গেছে তো এখন শুধু ভেরিফাই এর জন্য আটকা হ্যাঁ ভাইয়া এই যে আপনারা ভেরিফাই এর জন্য আটকে আছেন কিন্তু অনেক সময় দেখা যাবে বাইরেরটা ভেরিফাই এর জন্য আটকায় থাকবে না ডিরেক্টলি হয়ে যাবে তখন কিভাবে করবেন কাজগুলি এই কাজগুলি না জানলে তো করতে পারবেন না তখন তো বলবেন হ্যাঁ হ্যাঁ আপু তো আমাদেরকে দেখায় নাই ওই জন্যই বললাম ভাইয়ারটা যেহেতু ভেরিফাই হয়ে গেছে ভাইয়ারটা দিয়ে আমরা করে যাই ভাইয়াও শিক্ষা হয়ে গেল আপনাদেরও শিক্ষা হয়ে গেল এবং এটা একটা লাইভ থেকে যাচ্ছে লাইভটা আবার আমি ইউটিউবে আপলোডও করে দিচ্ছি আপনাদের ভিডিওটা তো আপনাদের তার ইস্যু হওয়ার প্রবলেম না সরি ইস্যু হওয়ার কথা না আমার কথার মধ্যে অনেক ভুল হয় ইদানিং আপনার ওই যে গুগল মাই বিজনেস আচ্ছা এখন কথা হচ্ছে এখানে আসবেন কোথেকে আপনারা যখন ফার্স্টে লিখবেন তখন আসবেন কোথেকে এখানে আসতে হবে যদি আপনাদের জিমেইল থাকে এই যে জিমেইলের ছোট্ট একটা লোগো দেখা যায় না লোগোর পাশে যে ডটটা আছে না এই ডটে যান যখন কোথাও পাবেন না এই যে মাই বিজনেসে ক্লিক করলে আপনারা এই ইন্টারফেসটা পেয়ে যাবেন আচ্ছা এইখানে হচ্ছে ভাইয়া এই যে হোমের ব্যাপার বুঝলেন পোস্টের ব্যাপার বুঝছেন ইনফো বুঝেছেন ইনসার্টস বুঝেছেন রিভিউ হচ্ছে কেউ যখন আপনাদেরকে রিভিউ দেয় আপনি পাশে একটা ট্যাব ওপেন করে দেখেন আরাফাত বা উজ্জ্বল নাথ বা আমার মেন্টর ছিল সাইদুর রহমান ভাইয়া ওদের ওনাদেরকে রিভিউ দেয়া হয়েছে ওই প্রত্যেকটা রিভিউ রিপিট আপনি একটা থ্যাংক ইউ মেসেজ বা থ্যাংক ইউ টাইপের কোনো কিছু আপনি দিতে পারেন আপনাকে তো কেউ রিভিউ দেয়নি ভাইয়া আপনি এখানে রিভিউটা পাবেন না রিভিউটা পাওয়া যাবে যাদের রিভিউ দিয়েছে কাইন্ডলি কেউ গিয়ে ভাইয়ার এখানে একটা ভালো রিভিউ দিয়ে আসবেন আমাদের মাঝখান থেকে সোর্সিং এ গিয়ে খানে যাও খান আমারে রিভিউ দাও খান শুধু একা দিবে কেন এখানে যারা আছে ১৮ জন ১৯ জন সবাই আপনাকে গিয়ে রিভিউ দিয়ে আসবে আপনি ছাড়া বাদ বাকি সবাই আপনার
যাদের হয়েছে, যাদের অলরেডি লোকাল এসপিও হয়ে গেছে, ভেরিফিকেশন হয়ে গেছে, তাদের সবাইকে গিয়ে আপনারা রিভিউ দিয়ে আসবেন, এবং অবশ্যই ভালো রিভিউ, পজিটিভ রিভিউ, ফাইভ স্টার আসলে ফাইভ স্টার রিভিউ। সোর্স এডস না আপনাদের কালকে, হ্যাঁ এটা হচ্ছে কালকে, কালকের অ্যাসাইনমেন্ট আপনাদের, এটা হচ্ছে যাদের প্রোফাইলের ইয়ে আসে নাই, ভেরিফিকেশন আসে নাই, তাদের হোমওয়ার্ক, আর যাদের এসছে তাদেরও হোমওয়ার্ক স্ক্রিনশট দিয়ে আমাকে দিতে হবে, যে ফজলুল ভাইয়ের প্রোফাইলে যাদের যাদের এসেছে তাদের প্রোফাইলে সবাই গিয়ে হচ্ছে গুড রিভিউ দিয়ে আসবেন, এবং এইটা প্রত্যেকটার একটা স্ক্রিনশট আমাকে দিতে হবে, তারপর ধরবো কে কার প্রোফাইলে স্ক্রিনশটে, কে কার প্রোফাইলে ইয়ে দেয় নাই, রিভিউ দেয় নাই। আচ্ছা তাহলে প্রত্যেকে প্রত্যেকের নামটা দিয়ে দিতে হবে, তাহলে আমি সবাইটাতে গিয়ে দিয়ে আসবো। না ভাইয়া, এটা আমি আপনাদের ব্যাচে খেয়াল করলাম, এটা আপনাদের ব্যাচে হয় না, আরাফাতদের ব্যাচে জানেন, ওদের এক একটা স্কিলস কে এত ভালোভাবে এনগ্রোস করেছে ওরা, ওদেরকে ওই প্রথমে যখন বলতাম ওরা করে নাই, পরে একদিন আমি অ্যাসাইনমেন্ট দিছি যে একদিনে সবারটা করেন, একদিনে করতে গিয়ে ঠেলা বুঝছে, 28টা 29টা এক একজনের স্কিল, একদিনে যদি 28টা 29টা স্কিল, ভাইয়া ওদের আবার মানুষ ছিল 28 জন, তো একজন নিজেকে বাদ দিলে 27 জনের 27টা করে স্কিল, বুঝেন কি অবস্থা হয়েছে ওদের। আমি একজন পরিচিত একজন আমার সাথে কথা হচ্ছিল, তাকে আমি বললাম আমার এন্ডোর্সটা যে আমাকে এন্ডোর্স করে দিয়ে আসেন আমার স্কিলটা, তো উনি আমার প্রোফাইলে ঢুকে 35টা 40টা মতো আছে, তো উনি মনে 6টা না 7টা আমাকে ইয়ে করছে, তাহলে আপনি, আমি ভাই আপনি তো কিপটা কেন, আপনি আমাকে সবগুলো দিলেন না কেন, বলবো আমি তো আপনাকে যে যে কাজ আপনি জানেন আমি জানি, আমি সেটাই আপনি যে পরবর্তীতে কি কি স্কিল অর্জন করছেন এটা তো আমি জানি না, উনি আমার সম্পর্কে যতটুকু জানে ততটুকু এন্ডোর্স করে দিয়ে আসছে। প্রত্যেকে এসে জানি কোন ইন্ডিয়ান না পাকিস্তানি এসে আমাকে এনরোল করে দিয়ে গেছে, আমি সবার হচ্ছে রিকমেন্ডেশন দেই, সবার এটা দেই এটা দেই, কিন্তু কেউ আমাকে কিছু দেয় না। পোস্টের এখানে এটা ব্লার হয়ে আছে কেন, কি এটা কে খান, ইটস খান, ঠিক আছে, এটা কার পোস্ট, ওই যে রিভিউ দিচ্ছে এখানে পোস্ট যে দিব ওখানে ব্লার হয়ে আছে, কোথায় খান আপনি সোর্সিং এজ, এটা তো ভাইয়ার প্রোফাইল না, ভাইয়ার স্ক্রিন দেখাচ্ছে তো, আপনি ব্লার হয়ে আছে, আমি আমি প্রিভিউ দিচ্ছি, আমি এখানেই আ দিচ্ছি, আপনি স্ক্রিন শেয়ার করেন ভাই, একটু অফ করেন, আমি রিভিউর এই জায়গাটা দেখাচ্ছি আপনাদেরকে, এই যে আচ্ছা রেটিং দিতে হবে না, আচ্ছা আচ্ছা কথা বলতেছে, আপনার জিমেইল লগ ইন করা খান, আমার আমার আছে না, একটা না একটা অবশ্যই থাকবে, থাকবে দেখেন তো, জিমেইল লগ ইন করা কিনা, কি জিমেইল লগ ইন করা, কয়টা আছে এখানে, অনেক অনেক, হ্যাঁ তো বলছে তো একটা না একটা থাকবে, একটা একটা থাকবেই, হ্যাঁ হয়ে গেছে রিভিউ দেওয়া, এই আসছে, এই আসছে, ভালো রিভিউ গিয়ে দিয়ে আসছেন, আমি আমার টাকা লাগ দিলাম, আমার রিভিউ আমিই লাগ দিলাম, আর সবাই গিয়ে রিভিউ সুন্দর করে রিভিউ দিয়ে আসবেন, সোর্সিং এজ এই ছবি করতে কি আসলো, আমি তো এই ছবি অ্যাড করিনি, এটা আমি দিছি ছবিটা, ও মানে থ্যাঙ্কস স্বরূপ একটা ছবি দিলাম, আচ্ছা আচ্ছা, তো রিভিউ দিতে কি ছবি অ্যাড করা যায় নাকি, হ্যাঁ আসছে তো, এইটা আবার আপনার প্রোফাইলে দেখাবে, আর সোর্সিং এর যদি করাইতে চান ওদেরকে দিয়ে, তাইলে হচ্ছে ওদেরকে সোর্সিং রিলেটেড কোন ছবি দিয়ে দিবেন, ওরা ওই ছবি দিয়ে আপনাকে রিভিউ দিয়ে দিবে, আর হচ্ছে আপনার ইয়ে করবেন, আপনার নিজের যখন ডিজিটাল মার্কেটিং এর মার্কেটিয়ার হিসেবে করাবেন, তখন হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড ওরা পেজের এইটার হ্যানের বক্করযক্কর ছবি, মানে বক্করযক্কর ছবি বলতে আউল ফাউল ছবি না, কাজের ছবি, যেটা হচ্ছে ওই যে অ্যাড রান করাইছে
ওরকম একটা ছবি দিয়ে যে না সে খুব ভালো করতে পারে, কাজ খুব ভালো করেছে, এরকম করে ভালো সুন্দর সুন্দর রিভিউ দিয়ে আসবে আপনাকে। আচ্ছা আপু, আমার 20টা মেইল থেকে যদি আমি আমার নিজেকে রিভিউ দিই এটা প্রবলেম হবে? 20টা মেইল থেকে ফজলুল ভাই শুনছেন, ওর 20টা মেইল অ্যাড্রেস, ওর 20টা মেইল থেকে ও নিজেকে নিজে 20টা রিভিউ দিবে, কোনো প্রবলেম নাই। আমাদের জন্য একটু ট্রাই করিয়েন, আর আগে আপনারা আমাকে দেন, তারপর আমি আমার 20টা মেইল থেকে পাঠাবো। জি ভাই। আচ্ছা ভাইয়া, আল্লাহ ওমরের এটা আসছে আমার কাছে। আমি যেটা দিয়েছি ওই কাজ করেছেন কি ভাইয়া? আপনি আমাকে ডেকেছেন? আচ্ছা পরে আমি আপুকে দিব, আমি বেশি পরেশান হয়ে গেছি। আমার বিরুদ্ধে আর কিছু নাই, আমি চুপচাপ থাকলেও না নি, আমি চুপচাপ না থাকলেও না নি, আমি বুঝলাম না, আমি বুঝি নাই কি হইছে। না এটা আপু লাইভে বলবো না। আচ্ছা লা বইলেন না, আমি বলছি কি হইছে বলতলেন যে কি কনফিউশন হয়ে গেছেন? পেরেশান ও ইভেন পেরেশান হয়ে গেছে। আচ্ছা এটা কোনো সমস্যা নাই, ফজলুল ভাই স্ক্রিন শেয়ার করলাম, আমরা বাকি কাজটুকু দেখে কিভাবে আরেক একটা আইডি থেকে আমরা অনেকগুলি লোকাল এসইও করতে পারি, ওই অ্যাড করাটা দেখবো, তারপরে দেখবো হচ্ছে কিভাবে এইটা যদি বায়ার আমাকে তার এই জিমেইল এবং পাসওয়ার্ড দিতে না চায় সেক্ষেত্রে লোকাল এসইও কাজগুলি কিভাবে আমি ম্যানেজ করব, সেখানে একটা রোল দেয়া যায়, রোলটা কিভাবে দিবে, রোল কোত্থেকে দিবে, এই ডিটেইলিং এবং আপনার পুরনো লোকাল এসইও যা আছে সেগুলি যদি আপনি চান ডিলিট করে দিতে কোত্থেকে ডিলিট করবেন, এবং যাদের পেন্ডিং এ আছে যে ভেরিফিকেশন আসবে, ভেরিফিকেশন আসার পরে পেন্ডিং এ আছে, ওই পেন্ডিং এর কোত্থেকে গিয়ে আপনি ভেরিফিকেশনের জন্য ওই কোডটা দিবেন, দিয়ে অ্যাপ্লাই করবেন, এবং এক মাস পরে মানে 15 দিন পরে গিয়ে আপনি আবার অ্যাপ্লাই করবেন যে আমার 15 দিনেও ভেরিফিকেশন কোড আসেনি। কারণ 15 দিনে ভেরিফিকেশন কোড না আসলে ফার্স্টই বলেছিলাম 14টা ওয়ার্কিং ডে আপনার সময় নেবে, 14টা ওয়ার্কিং ডে এর মধ্যে যদি কোড না আসে তাহলে আবার আপনার ইয়ে করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। কিন্তু এখানে একটা কথা হচ্ছে, ওরা একটা কোডের লিমিটেশন বা ভ্যালিডিটি একটা কোডের ভ্যালিডিটি বা এক্সপায়ার ডেট দেয় 1 মান্থ, 1 মান্থ পরে ওই কোডটার কাজ করে না। সো আপনাকে আরেকবার ট্রাই করতে পারে, প্যান্ডামিক সিচুয়েশনের জন্য ওরা মেবি এখন দিচ্ছে না, কিছু করার নাই। এখন ফজলুল ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন, বাদ বাকি কাজটুকু আপনার থ্রুতে দেখাই দিই। আমার কথা আপনারা বুঝতে পারেন না, আমি খুব দ্রুত বলি। কোনো কথা নাই, তার মানে আপনারা বুঝতে পারেন না। সকালের ব্যাচে যেটা আপু কাছে বসে 20 মিনিট উনি খুব স্লো কথা বলেন। সকালের ব্যাচে খুব স্লো বলি না ভাইয়া, আসলে ওদের সাথে কথা বলতে গেলে সমস্যা একরকম, আপনাদের সাথে কথা বলতে গেলে আমরা আরেকটা আপা ক্লাস আমি 20 মিনিট একদিন দেখছিলাম, উনি খুব স্লো কথা বলেন। আরেকটা আপার ক্লাস, আচ্ছা আমি বুঝতে পেরেছি, ওটা শারমিন আলম রিপা ওর দেখেছেন? হ্যাঁ আপু ফ্রেন্ড আমি সফটলিও কথা বলতে পারি না, ওর মতো সুন্দর করে কথা বলতে পারি না, আমার কথা বলার ধরনই এরকম। ভাইয়া সবাই সবকিছু না পারে না, সবার দ্বারা সবকিছু এক একটা মানুষের কোয়ালিটি এক এক রকম। এটা ওর কোয়ালিটি, ও খুব সফটলি বলে, এটা আমার না সফটলি না, ওনার কথার আমার কাছে মনে হচ্ছে যে ওনার কথার মধ্যে জোন নাই, অসুস্থ বলতে পারি। আচ্ছা এই কথা না যায় আমারে পিটাবে পরে। আচ্ছা ফটোজ ভাইয়া, আমরা ফটোজ এই যে বাপাশে মেসেজিং এর নিচে ফটোজ, এই ফটোজ গিয়ে যদি ইভেন্টের হয় যত বিয়া শাদী হলদির স্টেজ স্টেজ যা আছে সমস্ত কিছু এখানে অ্যাড করবেন। এই যে দেখছেন ভাইয়া ইয়েরটা কিন্তু এখানে চলে এসছে, এই যে ইয়ের রিভিউ চলে আসছে খানের, এটা হচ্ছে আপনার লোকেশনের এখান থেকে এসছে, অ্যাড করেন, ক্লিক করেন। সুন্দর না ছবিটা? না এটা তো আমার এলাকা না।
তাহলে এটা কোন এলাকার ছবি আসছেন দেখেন content may be subject to copyright কার ভাই ব্যাকে যান এটা কেউ না কেউ কেউ না কেউ দিছে এটা কে দিছে তাহলে ডিলিট করে ফালান আপু এটা এরিয়া দেখাচ্ছে আমি কি ছবি এখানে দিছি না এরিয়া দেখানোর কথা আমাকে দেখাই না ছবিটা আচ্ছা এই ছবিটা যে অমর দিছে আমি বুঝবো কেমনে ওই যে ক্লিক করেন ওই যে অমর ফারুক মার্কেটিং ইমন তুমি দাঁড়া কে যা তুমি পারো না এসব ভুয়া বেটা হইছে হায় আল্লাহ কত কি একটা অবস্থা দের মার্কেটিং এজেন্ট জায়গায় সোর্সিং এজ দিয়ে দেন ভাইয়া লাইভে কাজ শেষ হয় নাই না এটা আরেক জায়গা থেকে করছি তো এটাকে চেঞ্জ করতে হবে আচ্ছা আমি করে নিব আমি এখন আপাতত জাস্ট একটু মাঠে নিচ্ছি এটা তো অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং মনে হয় ভাই আমার সব কিছু তো গাড়ি থাকবে হ্যাঁ বুঝা যায় ভাইয়া মানে বেশ টেসলা বসাই দিন জি টেসলা কি বলে আপনারা আপনাদের চিটাং এর ভাষায় কথা বলেন না ঠিক আছে আপনারা টেসলা কি চিটাং ভাষা নাকি টেসলা তো ইন্টারন্যাশনাল ভাষা ভাই বলেন না টেসলা হচ্ছে ইন্টারন্যাশনাল ভাষা এটা কি চিটাং এর ভাষা নাকি আপনারা চাটগাইরা তো পুরোটাই চিটাং এর ভাষা মানে যদি আমি মাইট খাওয়ার সম্ভাবনা আছে মাই কেন খাবেন সরি আপনাদের চিটাইঙ্গা পুরো চাটগাই হচ্ছে পুরো বিদেশি ভাষা চাটগাই কি ভাষা বাংলাদেশী ভাষা চিন্তা করেন আপনারা নিজেদেরকে না না কেন এটা তো গর্বের বিষয় না আমি কখনো আমি তো কখনো বলিই না আপনাদেরকে আপনাদেরকে ট্রান্সলেট করতে হবে হইছে লাইভ চলে সাহিত্য বিষয়ে ক্লাস হয়ে যাক আবার সাহিত্য বিষয়ে ক্লাস হয়ে গেলে আপনাদের অফলাইনে ক্লাস হওয়া দরকার ছিল টেসলা চিটাইঙ্গের কথা না তো আচ্ছা ঠিক আছে বললাম তো কথা না আপনারা এখন এটা না এটা শেষ করি আমরা শেষ করতে দেন আপনারা যন্ত্রণা দেন আমি একদম যন্ত্রণা দেই না আবার কথা বলে খান আমি এমন ভাবে বোবা করব যাতে আনমিউট করতে না পারেন তারপর ওই যে আপনাদের জামাল স্যারের মতো বলবো হলে এক না হলে দুই দেখান জি আপু
ক্যান খামুখা ট্রাই করেন, আমি আকাশের ভয়েস বুঝতে পারি। দেখছেন এটা আমার আপু বলতেছে আপু অনেক চালাক বুঝতে পারে। জি আপু। ভাইয়া ভাইয়া সুন্দর একটা ছবি দিয়ে দিবেন। এ কি এটা? ইমন ভাই আপু আকাশ ভাই টু আমিনা সমাধি প্রত্যেকদিন একটা একটা করে দেয়, প্রত্যেকদিন কি খায় কি জানি। আমাকে বাজে দিচ্ছেন কেন সমাধি টু? আপনি দিচ্ছেন যে না হয় খান ভাইয়া না হয় আপনি। এই যে এই যে এই যে ভাই একটা ছবি রেডি করতে, আপনাদের আসলে বাচ্চাদের মতো তো আপনারা। ভাইয়া গ্রিন, আচ্ছা গ্রিন ছবিটা দিতে পারেন আপনি। সুন্দর ছবি এটা দেন, বিজনেস ম্যাগনেটের মতো তুলছেন যেটা দেন। আমরা যখন ডিজিটাল মার্কেটিং করবো আমাদের কোন ইন্টেরিয়র আছে? আমাদের ইন্টেরিয়র কি ভাইয়া ফ্রিল্যান্সারদের? চায়ের কাপ, পপকর্ন না, চার কাপ পপকর্ন না, এটা যেহেতু প্রফেশনাল ওয়েতে আমরা চিন্তা করি, তাহলে আমাদের একটা নিজস্ব রুম দরকার এবং সেই রুমের ইন্টেরিয়রটা আমাদের লাগবে, একটা কম্পিউটার বেসড আপনার রুম। ভিডিও যেটা আমার এখন আপলোড হচ্ছে এখন আপলোড হয়নি, ইন্টেরিয়র এই যে আমি ইন্টেরিয়র ছবিটা দিচ্ছি, এক্সটেরিয়র এক্সটেরিয়র বাইরের ছবিটা দিচ্ছে আমার বিল্ডিং এর ছবিটা। আপনি চাইলে হইতে পারে জন্য হ্যাঁ এটা গুগল অ্যাড ইয়ে দিয়ে, গুগল অ্যাডসেন্স দিয়ে আমরা করব না। প্রোডাক্ট হচ্ছে যে আমার কি কি প্রোডাক্ট থাকবে, হ্যাঁ ওইটা প্রাইসিং, ওইটা প্রাইসিং সব ডিটেইলিং এখানে দিতে হয়। আপু প্রাইসিংটা তো না দিলে ভালো না? কেন প্রাইসিং দিবেন না, প্রাইসিং দিয়ে দিবেন, একটা লিমিটেশন দিয়ে দিবেন। ধরেন আমি মিনিমাম 4000 থেকে শুরু করে আমার এটা 8000 পর্যন্ত যাবে, তা এখন 8000 পর্যন্ত যেখানে যাবে, যদি আপনার গ্রাফিক্সের কোনো কাজ থাকে আপনি 8-10 নেবেন, ওরকম একটা প্রাইস রেঞ্জ আপনি দিয়ে দিবেন, তারপরও দিয়ে দিবেন। এটা হচ্ছে কিছু জিনিসের উপরে ডিপেন্ড করে, যেমন ধরেন যারা ইয়ে আছে কি বলে ইভেন্ট প্ল্যানার আছে, তারা যে ইভেন্টের অর্গানাইজ করে, তো ইভেন্ট গুলি কিন্তু আপনার সিচুয়েশনের উপর ডিপেন্ড করছে যে এই সিচুয়েশনে এই ম্যাটেরিয়ালের প্রাইস বেশি। ওরা কি নিজের পকেট থেকে টাকা দিবে? জীবনেও না। ওদের প্যাকেজিং এর প্রাইসিংটা ওরা ওইভাবেই দিয়ে দেয়,
যে শর্ত প্রযোজ্য বা এই জিনিস প্রযোজ্য ওইরকম করে ওরা দিয়ে দেয়, আপনারাও সেম ওয়েতে দিয়ে দিবেন কন্ডিশন অ্যাপ্লাই। হ্যাঁ সেটা দিয়ে দিতে পারেন। বুঝতে পারছি আপু, থ্যাংক ইউ বুঝতে পারার জন্য, অতীব ধন্যবাদ আপনাদেরকে। আকাশ ভাইকে মিস করতেছি আমি। কেন আকাশ ভাইকে কেন মিস করছেন? আওয়াজের জন্য। আকাশের আওয়াজের জন্য? আকাশের একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে, দাশ বেচারা জয়েন করতে পারছে না। বেচারা বললো একটু পরে জয়েন করবে, কথা হয়েছে ওর সাথে আমার। ওই একমাত্র আপনাদের মধ্যে ও আর এই যে আমি ফজলুল ভাইকে দেখলাম, ওমর ফারুক ভাই ও আছে কিছুটা, সবসময় পারে না হয়তো ব্যস্ততার কারণে। এনারা দুজন খুব ফর্মালি। আকাশ ভাই জয়েন না করলে বেচারা, আমরা জয়েন না করলে ফাঁকি পাস। হ্যাঁ আকাশ জয়েন না করলে বেচারা, কারণ হচ্ছে আকাশ যখন কাজ করে, আকাশ আপনার মতো বসে নাই, আকাশ কিন্তু কাজ করে। আকাশের গিগ পাবলিশ করেছে, আপনি পাবলিশ করেছেন, আপনাকে আমি ফাঁকি বাচ্চারা কি বলবো বলেন? আপনি কেন কথাগুলি লাইভের মধ্যে শুনতে চান বলেন? আপনি আপনাকে যে আমি বলেন যে আপু আপনারা আমাকে ওয়াশিং মেশিনে ঢুকান, আপনি নিজে এখন ওয়াশিং মেশিনে ঢুকছেন, আপনি নিজে রেডি করছেন এই কথাগুলি। আকাশ ক্লাস করেও, আকাশ কাজ করেও, আকাশ অফিস করেও, ব্যস্ততার মাঝেও বেচারা হচ্ছে আপনার ইয়ে করেছে, গিগুলি পাবলিশ করেছে, আপনি করেছেন? ছেড়ে দেন হ্যালো, আপনারা কি শুনতে পাচ্ছেন? আপু জি আপু, এটা আপু এটা কি কি কিসের এটা? কোনটা? মানে উনি পাওয়ারপয়েন্ট করছেন দেখো। উনি? এটা আমার সোর্সিং এর, আমার সোর্সিং এর। হ্যাঁ আরে পোলা ভাই রে সব দেখো। এরা ভাইয়া অনেক কনফিউজড হয়ে যাইতেছে। যেমন আমার কিছু প্রাইস রেঞ্জ এখানে দেওয়া আছে, কিছুটা
কয়েকটা জি ভাইয়া একটু প্রাইস লিস্ট আমার এখানে দেয়া আছে আর কিছু কিছু আছে দেয়া নাই অসুবিধা নেই এটা করা যাবে সমস্যা নেই ও জি আপু বলেন নাজমুল ভাই না আপু পিএল বলতেছি না জি পিএল ও এখানে কি কোনো ধরনের পিডিএফ মানে আপলোড দেওয়া যাবে আমি কাজ আমি যেগুলো কাজ করছিলাম ওগুলোর একটা মানে পিডিএফ বানাইছিলাম তো এখন পিডিএফটা করা যাবে কিনা আমি কনফার্ম না ভাইয়া একটু দেখতে হবে কারণ এরা তো খুব আপডেট নেয় এখন কোথায় আপডেট নিয়েছে আমি বলতে পারছি না আমাকে একটু দেখতে হবে অথবা আপনারা একটু দেখে নেন কষ্ট করে আচ্ছা এতদূর পর্যন্ত আমরা বুঝছি আমি বুঝছি হ্যালো আপু জি আপু আপু আমার তো একটু লিপ নিতে হচ্ছে আচ্ছা দিদি সমস্যা নেই আপনি জানো ওকে ওকে বাই আচ্ছা ভাইয়া এখানে হচ্ছে এই যে ইউজার ইউজারে হচ্ছে যারা আপনাকে লিংক দিতে চাইবে না পাসওয়ার্ড দিদি আমি বুঝতে পেরেছি আপনার হচ্ছে লিংক দিতে চাইবে না বা আপনাকে হচ্ছে পাসওয়ার্ড দিতে চাইবে না সেই ক্ষেত্রে আপনার তখন যেটা করতে হবে তাকে বলবেন যে ঠিক আছে তোমার লিংক দিতে হবে না তুমি আমাকে রোল দিয়ে দাও তাহলে আমি তোমার কাজ করতে পারবো রোলে হচ্ছে অ্যাড ইউজারে গিয়ে আপনার ওখানে রোলটাকে সিলেক্ট করতে হবে আগে যে রোলটাকে সিলেক্ট করেন তারপরে মেইল অ্যাড্রেসটা দিয়ে দেন উপরে যে ভাইয়া মেইল অ্যাড্রেস ওনার আছে ম্যানেজার আছে সাইট ম্যানেজার আছে এই যে নিচে এটা নিচে ক্লিক করেন কার্সরটাকে এটার উপরে ভাইয়া উপরে 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 আরে উপরে নিচে এই যে যে কার্সরটা এখানে মিডলে রাখলে আপনার লেখার অপশনটা চলে আসবে এখানে তার মেইল অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে এই যে এখানে মেইল অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে এটা কার অ্যাড্রেস হবে এটা বায়ার এটা মেইল অ্যাড্রেস যাকে বায়ার আপনার অ্যাড্রেসটা দিবে এখানে যে আমি আমার মেইল অ্যাড্রেস কারণ এই গুগল মাই বিজনেসে ঢুকতে হলো তো তার জিমেইল এবং পাসওয়ার্ড লাগবে এখন সে যদি জিমেইল আর পাসওয়ার্ড আপনাকে দিতে না চায় ফর সিকিউরিটি রিজনে সে ক্ষেত্রে আপনি কিভাবে তার এই লোকাল এসইও কাজ করে দিবেন তখন আপনি তার কাজ করবেন সে আপনাকে এখান থেকে রো এইটা কিন্তু এরকম হবে যে লোকাল এসইও সে আপনাকে প্রোডাক্ট দিবে বলবে যে তুমি এটা প্রতি এভরিডে তুমি আপলোড করো বা সপ্তাহে বা মাসে তুমি 15 দিন এটাতে সময় দাও তোমার হচ্ছে তুমি তোমার মতো করে 15 দিন সময় দাও বা 10 দিন সময় দাও যেখানে রিভিউ আসবে রিভিউ রিপ্লাই দেওয়া কোনো কোয়ারিজ থাকলে কোয়ারিজ এর রিপ্লাই দেওয়া ফোন কল অ্যাটেন্ড করা অ্যাপয়েন্টমেন্ট গুলিকে কালেক্ট করা ওই সমস্ত জিনিসগুলি আপনাকে এখানে বলে দিবে যে আপনি যদি করতে চান করতে পারেন তো সেক্ষেত্রে সে তো আপনাকে জিমেইল এর অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিবে না তখন কি করবেন কোন কাজ যদি আপনার করাইতে হয় সেক্ষেত্রে তাকে আপনি রোল দিবেন আমরা যেমন রোল দিতাম না ভাইয়া সহজ কথা ফেসবুক পেজ আমার আমরা রোল দিতাম না রোল কেন দিতাম সে যাতে আমার পেজ ম্যানেজ করতে পারে আমার পেজের ইন্টারনাল কাজগুলি করতে পারে যখন কাজ সফল শেষ হয়ে যায় ওনারশিপই তো আমরা তাকে দিয়ে দেই ওনারশিপ দেন কিন্তু ধরেন এই যে পেজের মডারেটরের কাজ পেজের যখন আমরা অ্যাডভার্টাইজার কাজ করি তখন কোত্থেকে করি তারা আমাদেরকে পেজের রোল দেয় না শুধু অ্যাডমিনশিপ ছাড়াই কি পেজের রোল আরো আছে না বাকি পাঁচটা রোলের আরো কাজ আছে না ওই কাজগুলি করার জন্য তো আমাদেরকে বায়াররা তাদের পেজের রোল আমাদেরকে দিবে তাই না আমরা ওই যে লিখে দেই না নতুন পেজ হইলে রোল পুরনো পেজ হইলে রোল দিতে হবে কারণ আমাদের কাজের পারপাসে লাগে সেই রকম যদি বায়ারের আপনি তো এটা আপনার জন্য করছেন আপনার কাউকে দিতে হবে না কিন্তু আপনি যদি কোনো ফ্রিল্যান্সার হায়ার করেন এবং ফ্রিল্যান্সারকে দিয়ে কাজটা করাইতে চান তখন সেই ফ্রিল্যান্সারের আইডিটা এখানে দিবেন এবং এখান থেকে একটা রোল সিলেক্ট করে তাকে দিয়ে দিবেন ওনার মানে হচ্ছে সেটার মালিক তার মানে সে আপনার জিমেইলেরও অ্যাক্সেস পাচ্ছে কিন্তু আপনি যদি ম্যানেজার দেন তাহলে সেটার ভিতরে কাজ করতে পারবে সে এটার অ্যাক্সেস পাবে না মানে এখান থেকে জিমেইলে ঢুকলে জিমেইলের অ্যাক্সেস সে পাবে না সে শুধু গুগল মাই বিজনেসের অ্যাক্সেসটাই পাবে বুঝতে পেরেছেন এবার আমি উল্টাটা বলি উল্টাটা হচ্ছে যে যেমন ধরুন আমি ঢাকায় যে কোনো একটা বায়ারে রাখি তার পক্ষে আমি কাজ করব আমি তার এই ইয়েটা ওয়েবসাইটটা আমি নিজে তৈরি করতেছি বা সে সব ইনফরমেশন দিল আমি নাম একটা তৈরি করলাম এবিসি এবিসি অডিটিং কোম্পানি হ্যাঁ এবিসি একটা অডিটিং কোম্পানি তার সবকিছু তার ছবি তার প্রোডাক্ট তার ইনফরমেশন তার কি কি কাজ করে তার প্রাইস ডেসক্রিপশন সবগুলো আমি পোস্টিং করলাম পোস্টিং দেওয়ার পরে ছবি টবি দেওয়ার পরে তার ওই যে মেসেজ টেসেজ সবকিছু দেওয়ার পরে যখন আমি এই জায়গাটাতে আসবো তখন আমি কি করব এখন বায়ারকে যদি আপনি বায়ারের জন্য রেডি করে দেন তাহলে সেক্ষেত্রে এখানে বায়ারের মেইল অ্যাড্রেস দিয়ে দিবেন বায়ার মানে যে এবিসি কোম্পানির যে ওনার হ্যাঁ ওর নাম হচ্ছে নুরুল হুদা ঠিক আছে নুরুল হুদা @gmail.com দিয়ে আমি কি তাকে ম্যানেজার দিয়ে দিব
এটা না তাকে তার তার ফেরত দিলে তাকে ওনার দিবেন, আর সে যদি আপনার আন্ডারে কাজ করে তাহলে তাকে ওনার দিবেন। ধরেন সে আমি সব সময় থাকব, আমি তার পক্ষে কাজ করব, তাহলে আমি সাইট ম্যানেজার দিব নাকি ম্যানেজার দিব? মানে সে সে শুধু আসি দেখবে, হ্যাঁ সে কোনো কাজ করতে পারবে না, সে শুধু দেখবে। সে শুধু তার এটা ভিতরটা তো দেখার দরকার নাই, সে তো বাইরে থেকেই দেখতে পাচ্ছে সবকিছু। এই ভিতরের অ্যাক্সেস তো তাকে দেওয়ার প্রয়োজন নাই, যে কেউ তো সার্চ করলে আপনার প্রোডাক্ট প্রোডাক্ট ইচ এন্ড এভরি ডিটেইল দেখতে পাচ্ছে। এটা শুধু লাগবে এটার ভিতরের কাজ যারা করবে, বাইরেরা আমাদেরকে যখন ইয়ে করে মানে হায়ার করবে তখন বায়ার আমাকে রোল দিবে যাতে তার এটার কাজটা আমি করে দিতে পারি, আর আমি যখন বায়ারের জন্য করে দিব তখন বায়ার যদি আমাকে বলে তোমার জিমেইল দিয়ে করে দাও সেটা কখনোই করবেন না, বায়ারের জিমেইল নিয়ে তার লোকাল এসইও করে দিবেন। আপনি যেটা বলছেন যে ভেরিফিকেশন কোড আসবে, সব কিছু দান হবে, তার ইনফরমেশন গুলো আমি পোস্টিং দিব, তার লোগো, ইউজার, ব্যানার যা আছে সবকিছু দিয়ে দিলাম, দেওয়ার পরে তারপর তাকে আমি ওনারশিপটা দিয়ে পাঠিয়ে দিব, তাই তো? আচ্ছা এটা গেল এইটা। তারপরে এটা এখন যদি চান যে যেমন ওনাকে দিচ্ছেন, এখন যদি চান যে আপনি আমাদের কাউকে দিবেন, আমাদের কাছে ওই যে একটা আপনি যেমন ইউটিউবের জন্য একটা অ্যাকসেপ্টের জন্য একটা মেইল গেল না, এখান থেকে ওইরকম একটা মেইল যাবে, ওটা অ্যাকসেপ্ট করলে তখন এইটার ভিতরে এসে কাজ করতে পারবেন। এটাকে ক্লোজ করেন এখন, তারপরের অপশনটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, ডান দিয়ে দেন। আচ্ছা এইখানে এই যে গেট কাস্টম জিমেইল, ভাই গেট কাস্টম জিমেইল, ওই যে বলেছিলাম না ডোমেইন হোস্টিং এর থ্রুতে আমরা একটা জিমেইল নিতে পারি, এই যে এখান থেকে সেটা। এটার জন্য আপনাকে একটা বিজনেস ডোমেইন লাগবে, ডোমেইন নিয়ে আপনি ওই ডোমেইন এখানে ইয়ে করে কানেক্ট করে ওই যে ওয়েবসাইট দিয়ে কানেক্ট করে তারপর এখানে একটা কাস্টম জিমেইল নিতে পারবেন, সেটা হচ্ছে বিজনেস জিমেইল। বুঝতে পেরেছেন? আমরা যেমন এখন ডট আন্ডারস্কোর জিমেইল ডট কম লিখি না, তখন আন্ডারস্কোর বিজনেস ডট কম এরকম কিছু একটা আসবে, বা আপনার বিজনেস এর নামে বা ওই যে কোম্পানির নামে থাকে না, আপনাদের কোম্পানির নামে আছে না কিছু? যেমন আমাদের কোডাস ট্রাস্টের যারা ছিলেন মেন্টররা বা বা যারা জব করছেন তাদের সবারই কিন্তু নামের সাথে এইটা এট দ্য রেট কোডাস ট্রাস্ট ডট কম এরকম আসে না, অনেকগুলি কোম্পানির নাম, ওইটা তখন এখান থেকে করা যায়। Okay, yes, I have one I can use. এটা দিব? এটা এখন দিতে পারবেন, আপনার তো ডোমেইন নেই, কাজ হবে না তো আপনার। এখন এখানে কিছুই দিয়েন না। আচ্ছা ডোমেইন থাকলে তখন এটা দিব? হ্যাঁ ডোমেইন থাকলে এটা দিবেন। আচ্ছা দিলাম, এটা দেখি এক মিনিট, আমার নামে একটা ডোমেইন আসছিল যে ইয়েতে গোডেডি। তারপরে যান আবার ব্যাকে যান, মানে আপনার ইয়েতে যান, ওই যে সোর্সিং এজের হোমে হোমে যান। হ্যাঁ এখানে যে নিচে আসেন, এই যে এখন যে ম্যানেজ লোকেশন, অ্যাড নিউ লোকেশন দেখতে পাচ্ছেন, অ্যাড নিউ লোকেশনে যান, আপনি নতুন লোকেশনে অ্যাড করা, মানে নতুন একটা বিজনেসকে এখানে অ্যাড করা। এই যে জানতে চেয়েছিলেন না পিয়াল কোথেকে অ্যাড করব, কোথেকে অ্যাড করব আপু, কিভাবে অ্যাড করব একটা জিমেইল দিয়ে, মনে আছে ভাইয়া? এখন আপনি এই জিমেইলের থ্রুতে আপনি আপনার নিজের করতে পারবেন, সেটা হচ্ছে এখানে আপনার নাম লিখতে হবে, তারপরে স্টেপগুলি আমি একটু পরে দেখাচ্ছি, আমি এটা একটু শেষ করে নেই তারপর এই জায়গায় আসতেছি। ভাইয়া একটু ব্যাকে যান, এখন না এখন না ভাইয়া, একটু পরে একটু ব্যাকে যান। এটা হচ্ছে অ্যাড নিউ লোকেশনে, ঠিক আছে? এরপরে স্ক্রল করে নিচে আসেন, এরপরে যে ম্যানেজ লোকেশন, হ্যাঁ ম্যানেজ লোকেশনে যান। ম্যানেজ লোকেশনে এই যে এখানে আপনার ভেরিফাইড একটা কথা দেখতে পাচ্ছেন, এখানে সবার আসবে পেন্ডিং ভেরিফিকেশন, যখন পেন্ডিং ভেরিফিকেশন আপনার ভেরিফাইড চলে আসবে তখন এটাতে ক্লিক করলে
ওরা এখানে ভেরিফিকেশনের কোডটা দিতে বলবে, আপনি ভেরিফিকেশনের কোডটা দিলে হয়ে যাবে। আবার এখানে যদি চাই আমি অ্যাড নিউ লোকেশন, অ্যাড নিউ লোকেশনে গিয়ে কিন্তু এই যে অ্যাড লোকেশনে গিয়েও কিন্তু আমি আবার নতুন করে আরেকটা লোকাল এসইও ক্রিয়েট করতে পারি। আর আমার পুরনো কোনো লোকাল এসইও আছে যেটাকে আমি হচ্ছে ডিলিট করে দিতে চাই, যেটা এখন আর আমি রাখতে চাই না বা ওই বিজনেসটা এখন আমি ওনারশিপ না, সেক্ষেত্রে আপনি এই যে এখানে ভাইয়া বাটনটা বক্সটা আছে না, এই যে বাপাশে সোর্সিং এজের বাপাশে দেখেন ছোট্ট একটা বক্স টিক মার্ক দেওয়ার জন্য ক্লিক করেন, এই যে অ্যাকশনসে যান, এই যে এখানে ডিলেটেড পার্মানেন্টলি ক্লোজড দেখতে পাচ্ছেন, রিমুভ লোকেশন আপনি এখান থেকে ডিলেট করে দিতে পারলেন এই লোকাল এসইওটাকে। আচ্ছা, তারপরে হচ্ছে অ্যাকাউন্ট লিংক করে দেওয়া, কোন অ্যাকাউন্ট এটার সাথে লিংক করতে চাইলে সেটা করে দিতে পারবেন। আর এখানে তারপরে গেলে সেটিংস গুলি আছে, এই যে সেটিংসে হচ্ছে কি কি দিতে চান, কোনটা কোনটা পেতে চান ইনফরমেশন সেটা ইন ডিটেইল এখানে পাওয়া যাবে। আপনাদের এখানে আজান দিয়েছে মেবি, আপনারা নামাজে ব্রেকে যাবেন তাই না? হ্যাঁ, নামাজে ব্রেকটা নিয়ে আসি আমরা সবাই। আচ্ছা ঠিক আছে।